তো আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ছিলাম। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। তো সেখানের মধ্যে আমরা ইকোনমিক্সের ভাগ পড়েছিলাম, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছিল সেগুলো পড়েছিলাম। তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমরা পড়েছি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিং সম্পর্কে পড়েছি, থার্ড ফাইভ ইয়ার প্ল্যানিং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পড়েছি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানিংটা পড়েছি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানিং পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। আজকে আমরা ফিফ পরে পরে এরপরে আমরা ডিসকাস করব যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল সেটা আমাদের ডিডি ধট মডেলের উপর ভিত্তি করে, দারিদ্রতা দূরীকরণ এবং গরিবী হটাও স্লোগান এর মধ্যে ইনক্লুডেড ছিল, যেটা আমরা অলরেডি তোমাদের সাথে আমি আগের ক্লাসে এগুলো সম্পর্কে ডিসকাস করেছি। ওকে, আজকে আমরা ডিসকাস করব যে এর পরে কী ঘটনা হলো, এরপরে আমাদের কী ঘটনা হলো সেটা আমাদেরকে আজকে জানতে হবে। ওকে, তো দেখো আমরা দেখলাম যে লাস্ট 1977 সালে অন্তর্দয় যোজনা যে দিয়ে আমাদের মোটামুটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল। ওকে, তো এরপর কি হলো যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 79 অবধি এটাকে মডেলটা করা হলেও কিন্তু এটা সম্পূর্ণ করা যায়নি। তার কারণ 1977 সালে 1977-এ জনতা পার্টি ক্ষমতায় এসেছিল। এই যে আমি বলেছিলাম এখানে এই সময়ে 1977-78-এ জনতা পার্টি ক্ষমতায় এসেছিল, মোরারজি দেশাই প্রথম ভারতের নন কংগ্রেস প্রাইম মিনিস্টার হিসেবে হয়েছিল। তারা এসে কি করলো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বন্ধ করে দিল, এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দিয়ে শুরু করলো কি, রোলিং প্ল্যান শুরু করলো, যেটাকে আমরা বলি রোলিং প্ল্যান, ROLLING, রোলিং প্ল্যান, যেটাকে বাংলায় আমরা বলি বহতা পরিকল্পনা। রোলিং মানে কোনো জিনিস রোল করতে করতে যায়, এটাকে বলা হয় বহতা পরিকল্পনা, রোলিং প্ল্যান। তো এই রোলিং প্ল্যানটা করার উদ্দেশ্য ছিল যে যেহেতু জনতা পার্টি ক্ষমতা এসেছে, তার মানে কংগ্রেসের যে প্ল্যানিং হবে সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে না। তো মোরারজি দেশাই কি করলো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে সাসপেন্ড করে তৈরি করলো কি, রোলিং প্ল্যান। রোলিং প্ল্যান মানে কি, এর আগে যেটা আমরা দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে বলেছিলাম কি, যে এই সময় কিছু বার্ষিক পরিকল্পনা হয়েছিল, যেটা হচ্ছে প্ল্যান হলিডে, মানে কি এক বছরে আমরা যে টার্গেটটা নেব সেই অনুযায়ী পরের বছরে টার্গেট আমরা ফিল আপ করব। এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেও সরকার সেই নীতিটাই নিল যেটা হচ্ছে রোলিং প্ল্যান। এইরকম রোলিং প্ল্যান নেওয়া হলো আমাদের, দুটো এই ধরনের রোলিং প্ল্যান হয়েছিল, সেটা আমাদের 1978 থেকে 1979 এই টাইমের মধ্যে একটা রোলিং প্ল্যান হয়, এই টাইমের মধ্যে আমাদের রোলিং প্ল্যান হয়। এরপর জনতা পার্টি কী করে, মোরারজি দেশাই যখন ক্ষমতা মানে তিনি হচ্ছে পদত্যাগ করলেন, সেই কারণে এরপরে আবার আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 1980 থেকে, মানে দুটো হয়েছিল, একটা 78 থেকে 79 আর একটা হচ্ছে 79 থেকে 80, এই টাইমের মধ্যে রোলিং প্ল্যান, দুটো এই ধরনের রোলিং প্ল্যান হয়েছিল। এবার এই টাইমের মধ্যে কি হয়েছিল, জনতা পার্টি গভর্নমেন্ট কি করেছিল, এই রোলিং প্ল্যানের যে ধারণা, এই যে রোলিং প্ল্যানটা প্রথমবার যেহেতু মোরারজি দেশাইয়ের সময়ে হয়েছিল, কিন্তু এই প্ল্যানটা কিন্তু মোরারজি দেশাই ছিল না, তো রোলিং প্ল্যানের প্রথম ধারণা দিয়েছিল, রোলিং প্ল্যানের কনসেপ্ট বা ধারণা দেন কে, সবাই নোট ডাউন করবে যে রোলিং প্ল্যানের ধারণা দিয়েছিল একজন, তার নাম ছিল অধ্যাপক র্যাগনার ক্রিস, অধ্যাপক র্যাগনার ক্রিস। ওকে, র্যাগনার ক্রিস রোলিং প্ল্যানের কনসেপ্টটা দিয়েছিল, যেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল আমাদের। এই কনসেপ্টগুলো কী হয়, বিভিন্ন অর্থনীতিবিদদের হয়ে থাকে, যেরকম একজন অর্থনীতিবিদ ছিল র্যাগনার ক্রিস, তিনি কি করেছিলেন প্রথমবার এই রোলিং প্ল্যানের ধারণা দিয়েছিলেন। তো এই সংক্রান্ত, ঠিক আছে, এই সংক্রান্ত আরেকজন ভারতীয় অর্থনীতিবিদ ছিল, ইন্ডিয়ান অর্থনীতিবিদ ছিল, তার নাম ছিল গুন্নার মিরডাল, নামটা লিখে রাখবে যে গুন্নার মিরডাল, গুন্নার মিরডাল, ইনি একজন ইন্ডিয়ান ইকোনমিস্ট ছিলেন। ওকে, মানে ভারতের অর্থনীতিবিদ ছিলেন, ইন্ডিয়ান ইকোনমিস্ট ছিলেন, তিনি একটা বুক পাবলিশ করেছিলেন, তার লেখা বইটার নাম ছিল এশিয়ান ড্রামা, বইয়ের নাম ছিল যে এশিয়ান ড্রামা। ওকে, তো এই এশিয়ান ড্রামা বই থেকে আমরা যে
এখানে বলা হয়েছিল কি যেগুলো আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে থাকে। আচ্ছা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে কার কি জানা আছে বলো তো? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে কি বোঝো? স্যার যেগুলো আফ্রিকা, হ্যাঁ আফ্রিকা ডেভেলপিং। আচ্ছা আর বলো, আর বলো কার কি মনে হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে? স্যার যে দেশগুলো ওই বলো দাঁড়ান অর্থনৈতিক ভাবে দুর্বল, অর্থনৈতিক সামাজিক ভাবে কাজে যাদের হচ্ছে মূলত মানে পেশাটা তাদের কি বেশিটা বলে থার্ড ওয়ার্ল্ড। আচ্ছা আর বলো, এটা কৃষির উপর নির্ভরশীল আর কি। আচ্ছা স্যার, ইউ রাশিয়া আর আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইরে যারা ওই জোটে যোগদান করেননি। বাহ, কে বললে গো, কে বললে, নামটা বলো একটু। প্রিয়াঙ্কা মাহাতো। একদম 100% কারেক্ট বলেছো, 100%। অর্থনীতি দুর্বল সবলের সঙ্গে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো সম্পর্ক নেই, কনসেপ্ট ক্লিয়ার করছি, বোঝো? যারা বলছো যে স্যার অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদের জন্য তো ডেভেলপড ইকোনমি আছে, আন্ডার ডেভেলপড আছে, আর ডেভেলপিং আছে, মানে উন্নত, অনুন্নত আর উন্নয়নশীল। উন্নয়নশীল মানেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা কিন্তু ভুল কথা। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথাটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে, যে বললে প্রিয়াঙ্কা, যে বললে একদম 100% বলেছ। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উদ্ভবটা হয়েছিল আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কি হয়েছিল, আমাদের আবার তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও হয়নি, যেটাকে আমরা বলে থাকি কি কোল্ড ওয়ার বলে থাকি, কোল্ড ওয়ার, যেটাকে আমরা ঠান্ডা যুদ্ধ বলে থাকি। এবার এই কোল্ড ওয়ার মানে কেন, কোল্ড ওয়ার জিনিসটা কিসের জন্য? তখন স্যার ওই বলো, ভিতরে ভিতরে একটা মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি। আচ্ছা হ্যাঁ বলেছো ঠিকই, কিন্তু যুদ্ধটা কি ব্যাপারটা আমি বলছি দেখো, তখন ওয়ার্ল্ড কি করলো, আবার দুভাগে ভাগ হলো। একটা ওয়ার্ল্ড, একটা চাইলো, তারা চাইলো যে ক্যাপিটালিস্ট ইকোনমি হবে, মানে যেটাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থনীতি, যার মধ্যে আমাদের রয়েছে ইউএসএ, ইউকে, তারা রয়েছে। আরেকটা দেশ চাইলো, সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে রাশিয়া। তার মানে যারা সোশ্যালিস্ট ইকোনমি অ্যাকসেপ্ট করবে, তারা নিশ্চয়ই ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যাকসেপ্ট করবে না। তার মানে দেখো, আবার দেখো পৃথিবী কি হলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট। তাহলে এই সময় ভারত তখন সবে স্বাধীন হয়েছে, তাহলে ইন্ডিয়া যদি ক্যাপিটালিস্ট করে, তার মানে ইউএস বা ইউকের কাছ থেকে সাহায্য পাবে, রাশিয়া সে সাহায্য করবে না। আবার সোশ্যালিস্ট ইকোনমি করলে কি করবে রাশিয়া, তাহলে সেখানে ইউএসএ বা ইউকে সাপোর্ট করবে না। এই কারণে আমাদের জেএল নেহরু, জওহরলাল নেহরু কি করলেন, যে ক্যাপিটালিস্ট বা সোশ্যালিস্ট না করে তিনি অ্যাডপ্ট করলেন কি মিক্সড ইকোনমি, এটা আমরা বলেছিলাম। ওকে, নীতি জোট নিরপেক্ষ, জোট নিরপেক্ষ নীতি, যেটা পঞ্চশীল নীতি বলা হয়, ঠিক আছে? যাই হোক, এগুলো হচ্ছে পরে আরো ব্যাপার আমাদের রয়েছে। তো জওহরলাল নেহরু কি করলো, মিক্সড ইকোনমি অ্যাডপ্ট করলো, এবং এই মিক্সড ইকোনমি যারা ফলো করলো, মানে জেএল নেহরুকে যারা ফলো করলো, অর্থাৎ না সোশ্যালিস্ট না ক্যাপিটালিস্ট, তাদেরকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তাহলে এখানে তুমি যদি বলো স্যার এর, তাহলে তো আমরা বললাম স্যার যাদের অর্থনীতি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে বা উন্নত নয়, তাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এখন ইন্ডিয়ান ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে কত পজিশনে আছে বলো তো? ফিফথ পজিশন, ফিফথ পজিশন, রিসেন্ট হয়েছে, সিক্স ছিল, ফিফথ হয়েছে। বাবু কাকে পেরিয়ে উঠলো? ব্রিটেন, ব্রিটেনকে, দেখেছো? ব্রিটেনকে। তাহলে যার ইকোনমি ফিফথ রয়েছে, তাহলে ইন্ডিয়াকে এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলবো না, ইন্ডিয়া এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তাহলে ডেভেলপমেন্টের সঙ্গে দেখো, অর্থনীতি ডেভেলপমেন্টের সাথে কিন্তু ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কি, যারা মিক্সড ইকোনমি ফলো করছে তাদের উপর ডিপেন্ড করছে। আশা করি এবার বুঝতে পারছি। ওকে, দেখো অবশ্যই তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে অবশ্যই মিক্সড ইকোনমি করবে, অর্থনৈতিক দিক থেকে অবশ্যই তারা দুর্বল হবে, কিন্তু কখনো সেটা তাদের আইডেন্টিটি নয়। ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। ওকে, দেখো এখান থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়েছে। তাহলে এশিয়ান ড্রামাতে গুন্নার মির্ডাল বললেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো রয়েছে, অর্থাৎ তৃতীয় বিশ্ব যারা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা করাটা যথেষ্ট রকম সমস্যা। তার মানে তার কারণ কি, ইকোনমিক স্টেবিলিটি নেই, এই কারণে তিনি এটা বলেছিলেন। অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা হবে, তাদের উচিত যে রোলিং প্ল্যানের ওপর ফোকাস করা, নাকি পঞ্চবার্ষিকী ফাইভ ইয়ার প্ল্যানিংয়ের ওপর ফোকাস করা। এই কারণে এখান থেকে রোলিং প্ল্যানটা আমাদের মোরারজি দেশাই অ্যাডপ্ট করেছিল, মোরারজি দেশাই। ওকে, তো এখান থেকে কি হয়, প্রথমবার এই এই পরিকল্পনার সময় প্রথমবার একটা কথা নিয়ে আসা হয়, সেটা হচ্ছে হিন্দু গ্রোথ রেট। দেখি হিন্দু গ্রোথ রেট কথাটা আমি বলেছিলাম, এটা কি বলতো, কার মনে আছে, আমি ক্লাসেই বলেছিলাম হোয়াট ইজ হিন্দু গ্রোথ রেট।
তাহলে জিডিপির গ্রোথ রেটটাই ওটাই। বাহ বাহ, ভেরি গুড। দেখো যে এই যে ক্লাসে যে শুনেছো, ভালো করে শুনেছো, তার কাছ থেকে আমি অ্যান্সার পাবো। একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। যে ক্লাসে শুনবে এই কথাগুলো, সেইগুলোর অ্যান্সার দিতে পারবে। ভেরি গুড। তো হিন্দু গ্রোথ রেট কথার মানে হচ্ছে যে যেই দেশের জিডিপি গ্রোথ রেট যেরকম হবে, সেটাকে হিন্দু গ্রোথ রেট বলা হয়। এবং এই হিন্দু গ্রোথ রেট কথাটা প্রথম এই রোলিং প্ল্যানের সময়ই অ্যাডপ্ট করা হয়েছিল। ওকে, দেখো আশা করি এতটা বোঝা গেছে প্রত্যেকে। এবং এই কথাটা প্রথম কে বলেছিল, তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, তার নাম ছিল রাজকৃষ্ণ। ওকে, তার নাম ছিল কি, রাজকৃষ্ণ। রাজকৃষ্ণ প্রথম হিন্দু গ্রোথ রেট কথাটা মানে মেনশন করেছিল। ওকে, এরপর কি হলো, যখন জনতা পার্টি সরকার ভেঙে গেল, তারপরে কি হলো, নিয়ে আসা হলো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 6-5 ইয়ার প্ল্যানিং পরিকল্পনা। স্যার কি কি লিখবো এখান থেকে? এই যে যেগুলো লিখে দিয়েছি সেগুলো লেখো, যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলো লেখো। এবার এখানে দেখো, সে বাচ্চার মতো কি আর বলবো, যে আরে এটা লেখো এটা লেখো, এরকম বলা কি পসিবল? যেই বলো না স্যার, গুছিয়ে লিখতে পারছি না। আর দেখো এখনো, দেখো এখনো যদি তোমরা 2 দিন পরে টিচার হবে, ঠিক আছে, এখনো যদি বলো স্যার কি লিখবো, আপনি বলে দিন সেটাই লিখবো, একটু বেশি বাচ্চামি হচ্ছে না? একটু তো দেখো, নিজেরা যখন পড়ছো এখানে, তো আর দেখো সেই টিউশনের মতো, দেখো এটা লেখো এটা লেখো, এখানে নিশ্চয়ই ক্লাস 5-6 এর মতো, 3-4 এর মতো বলা পসিবল না। পরিষ্কার বলছি, খারাপ লাগলে শুনতেও, এখানে সত্যি বলছি এখানে এতটা পসিবল না। 1 ঘন্টার জায়গায় আমি 1.5 ঘন্টা ক্লাস করাই, তাতেও যদি বলো এত ভেঙে ভেঙে বলতে, স্যার তাহলে কি লিখবো আপনি বলুন সেটা আমরা লিখবো, নিজেরা আমি যে কথাগুলো বলছি সেখান থেকে তো ক্লাসে নোট ডাউন করবো, এরকম পরপর বলো, বাংলায় যেরকম বলে তোমরা লেখো এরকম, এভাবে কি পসিবেল? এভাবে পসিবেল না, পরিষ্কার বলছি এভাবে পসিবেল না। আমি যেগুলো ডিসকাস করছি সেগুলো ইম্পর্টেন্ট, সেইখান থেকে তুমি বুঝে এগুলো লিখো। তাহলে যে কথাগুলো আমি বলছি সেগুলো তো আমি মেনশন করছি, যে কথাগুলো লাগবে সেই কথাগুলো তুলবে, এই তো কথা। স্যার বলো, বলছি এই পেজটাই কি প্রথম? এই পেজটাই প্রথম, এই পেজটাই প্রথম। তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর প্ল্যানিং করা হলো, যখন জনতা পার্টি সরকার চলে গেল, গভর্নমেন্ট ফল করলো, ইন্দিরা গান্ধী আবার পুনরায় ক্ষমতায় এলো, এবং প্ল্যানটা হলো 1980 থেকে 1980 থেকে 1985, 1980 থেকে 1985। এটা আমাদের কোশ্চেন আসে, এটা আমাদের একটা কোশ্চেন আসে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 2 বার প্ল্যানিং করা হয়েছিল। একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 2 বার প্ল্যান করা হয়, 2 বার প্ল্যান করা হয়, ঠিক আছে, 2 বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যান করা হয়। প্রথম কখনবার, যখন ইন্দিরা গান্ধী সরকার ফল করে, তারা প্রথম পঞ্চবার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ করার আগেই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে রেখেছিল যে এরপরে আমরা কি করব। কিন্তু গভর্নমেন্ট যেহেতু ফল করলো, সেই জন্য রোলিং প্ল্যান চলে এলো, এই জন্য দ্বিতীয় এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা 2 বার প্ল্যান করা হয়েছিল। একবার ইন্দিরা গান্ধী ফার্স্ট টার্মের শেষের সময় করেছিল, আর সেকেন্ড টার্মে ইন্দিরা গান্ধী যখন আবার পুনরায় আসে তখন তিনি করেন। তাহলে একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 2 বার প্ল্যান করা হয়েছিল, সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, এখানে কি হয়, একটা পরিবর্তন দেখা যায়। এখানে পরিবর্তন কি, এর আগে কি হতো, আমরা দেখেছি জেএল নেহরু, ঠিক আছে, নেহরু কবে মারা যান দেখো, ভুলে গেছো, কেমন ভুলেছো দেখলে, জওহরলাল নেহরু কবে মারা যান? কি চাই, পিডিএফ চাই, দেখেছো পিডিএফ চাই কি হবে বুঝতে পারছো, 2 দিন আগের পড়া, 2 দিন আগের পড়া। 55 মনে হচ্ছে, 55। বাহ, জওহরলাল নেহরু 1955 তে মারা গেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু 1955 তে মারা গেছে, 1964। ভালো কথা বলছি, নিজের বার্থডে ভুলে যাও, ঠিক আছে, এই সব এদের মৃত্যুগুলো ভুলবে না, কেস খেয়ে যাবে, ভীষণভাবে কেস খাবে, ভীষণভাবে কেস খাবে। এতে বারবার বলছি রিভিশন করো, রিভিশন করো, এই জায়গাগুলো রিভিশন করো, যে কোনো দিন পরীক্ষা অ্যানাউন্স হলে তখন কিচ্ছু লাভ হবে না, এতদিন আগে থেকে তোমরা যে শুরু করেছো না, কিচ্ছু লাভ হবে না যদি এদের ডেটগুলোই ভুলে যাও। এই বেসিক জিনিস, এগুলো বেসিক কথা বলছি, এই বেসিক কথাগুলো ভুলে গেলে মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। বারবার বলছি, এত পরীক্ষা, এত পড়ে, এত প্র্যাকটিস করে লাভ হবে না, মনে রাখতে হবে জওহরলাল নেহরুর ডেথ হয়েছিল 1964-এ, তারপর পিএম কে হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ কবে হলো,
1966 এগুলো বারবার বলছি, এদের প্রাইম মিনিস্টারের ডেথের সাথে সাথে বড় বড় ইনসিডেন্ট যুক্ত রয়েছে, যে কারণে এদের ডেথ গুলো মনে রাখতে হবেই। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর ডেথ কবে কবে মারা গেল? ইন্দিরা গান্ধী 1984 1984 সালে 31 অক্টোবর। একদম, সে ডেট ভুলে যাও, ডে কবে মারা গেছে সেসব ভুলে যাও, সে কোনো অসুবিধা নেই, বাট ইয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি যেটা বলছি, জেএল নেহেরু প্রথম থেকে কি করতো, নেহেরু প্রথম থেকে কি করতো, একটা সোশ্যালিজম ফলো করতো, যেটাকে আমরা বলতাম নেহেরিজম। ঠিক আছে, নেহে NEHRUSUVIAN, নেহেরু মানে নেহেরুসিয়ান সোশ্যালিজম বলা হতো। মানে অ্যাকচুয়ালি নেহেরুও কি করতো, সোশ্যালিজম ফলো করতো, মানে রাশিয়ার যে সোশ্যালিজম রয়েছে সেই সোশ্যালিজমটাকে স্পেশালভাবে, মানে বাংলাতে আমরা নেহেরুজমও বলতে পারি, নেহেরিজম কথাটাও বলতে পারি, মানে নেহেরুর সোশ্যালিজম। ঠিক আছে, তো এই নেহেরুর যে সোশ্যালিজম, এটা কিন্তু রাশিয়ার সোশ্যালিজমের অনেকটাই পরিপূরক, অনেকটাই কাছাকাছি, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু প্রিয়াম্বেলে সোশ্যালিস্ট কথাটা ছিল না। প্রথম থেকে ইন্ডিয়া কিন্তু সোশ্যালিস্ট ইকোনমি ম্যাক্সিমাম ফলো করতো, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে সোশ্যালিস্ট কথাটা ছিল না। সোশ্যালিস্ট কথাটা কবে যুক্ত করা হলো? তারপরে দেখো সোশ্যালিস্টের প্রতি ইন্দিরা গান্ধী কি করলো, আকর্ষিত হলো, এবং এরপরে নেহেরুর সোশ্যালিজমটাকে বন্ধ করে দেওয়া হলো, মানে নেহেরুর সোশ্যালিজমটাকে ফলো না করে ইন্দিরা গান্ধী ফলো করতে শুরু করলো কি, ইকোনমিক লিবারাইজেশন। ওকে, একটু ভালো করে বুঝবে, ডাউট হবে আরেকটা জায়গায় বলছি, এখানে আবার ডাউট হবে, কারণ কি বলবে, স্যার ইকোনমিক লিবারাইজেশনটা হয়েছিল তো 1991 সালে, 1991-এ, এটা তোমরা বলবে, যারা একটু জানো তারা বলবে স্যার ইকোনমিক লিবারাইজেশনটা হয়েছিল 1991-এ, সেটা পিভি নরসিংহরাওয়ের সময়। কিন্তু এই ইকোনমিক লিবারাইজেশনের শুরুটা, এটা কিন্তু প্রথমবার ইন্দিরা গান্ধীর সময়েই কিছু কিছু জায়গাতে লিবারেল হওয়া শুরু করে, যেটা যেটা ছিল লাইসেন্সিং নীতির উপর, যাই হোক এগুলো আমরা পরে ডিসকাস করবো। মানে নেহেরুর সোশ্যালিজমটাকে পরিবর্তিত করে নিয়ে আসা হলো শুরু কি, ইকোনমিক লিবারাইজেশন টার্মটাকে প্রথমবার নিয়ে আসা হলো, অর্থাৎ লিবারেল করার জন্য চেষ্টা করা হলো। তো তার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে নিয়ে আসা হলো কি, তৈরি করা হলো নাবার্ড, NABARD, ফুল ফর্ম, এনিবডি, ফুল ফর্ম, ফুল ফর্ম কে বলবে? স্যার এটা ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধীর সময় 1980, মানে অবশ্যই ইন্দিরা গান্ধী হবে। কি হবে নাবার্ডের ফুল ফর্ম? দেখো লেখো, ন্যাশনাল, NATIO, ন্যাশনাল এগ্রিকালচারাল সরি ন্যাশনাল ব্যাংক ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কবে তৈরি করা হলো নাবার্ড? নাবার্ডটা তৈরি করা হলো 1982, 1982 সালে। ওকে, ডেট হচ্ছে 12ই জুলাই, 12th জুলাই, সাল মনে রাখতে হবে, ডেট ভুলে গেলে কোনো সমস্যা নেই, বাট নাবার্ড তৈরি হয়েছিল 1982-তে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে? 6 5-year প্ল্যানিংয়ের আন্ডারে তৈরি করা হলো নাবার্ড। উদ্দেশ্য কি, বিভিন্ন গ্রাম যে রয়েছে, বিভিন্ন যে ভিলেজ রয়েছে, সেই গ্রামগুলো যাতে এগ্রিকালচারের জন্য, কৃষির জন্য ঋণ পেয়ে থাকে এবং গ্রাম যাতে ডেভেলপড হয়, সেই জন্য নাবার্ড তৈরি করা হয়েছিল। মানে অ্যাকচুয়ালি বলবো গ্রামীণ বিকাশের জন্য, অ্যাকচুয়ালি যদি ভালোভাবে বলি আমরা বলবো যে গ্রামীণ বিকাশের জন্য। ওকে, দেখো আশা করি বোঝা গেছে। এবার একটা কমিটির সুপারিশ ছিল, সে কমিটির নামটা লিখে রাখতে পারো, শিবরামন কমিটি, শিবরামন কমিটি,
শিব রামন কমিটির সুপারিশে এগুলো কি হয়, এক একটা জিনিস যে তৈরি হয় একটা কমিটি সুপারিশ করে, তো সব কমিটি মনে রাখা পসিবল নয়, তো তার মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। শিব রামন কমিটির সুপারিশে তৈরি করা হলো নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখো আশা করি এতটা বোঝা গেছে, ক্লিয়ার? নেক্সট দেখো, এর সাথে সাথে তৈরি করা হলো কি আরেকটা জিনিস তৈরি করা হলো, সেটা হচ্ছে এইটা শুরু করার আগে যেটা তৈরি করা হয়েছিল 1979-এ, অর্থাৎ মোরারজি দেশাই চলে যাওয়ার পর ইন্দিরা গান্ধী সরকার 1979-এ চলে আসে, এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট করার আগেই 1979-এ তৈরি করেছিল একটা সংস্থা, সেটাকে বলা হয় ট্রাইসেন, TRYSEM তৈরি করে ট্রাইসেন, ঠিক আছে। ট্রাইসেমের হচ্ছে ফুল ফর্মও রয়েছে, যেটা হচ্ছে তৈরি করা হয়েছিল 1979-এ, এটা হচ্ছে ট্রেনিং ফর রুরাল ইউথ। আচ্ছা আমি লিখে দিচ্ছি, ট্রেনিং ফর রুরাল ইউথ, ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। আচ্ছা, ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করা হলো কি ট্রাইসেম। কত সালে ট্রাইসেম তৈরি করা হয়? 1979-এ। এটার উদ্দেশ্য ছিল কি, যে গ্রামের যে 18 থেকে 35 বছরের যুবক রয়েছে, 18 থেকে 35 বছরের যারা যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য, তারা যাতে কর্মসংস্থান পায় সেই জন্য গঠন করা হলো ট্রাইসেম। মানে তাদেরকে বিজনেসের দিকে ট্রেনিং দেওয়া হবে, মানে অ্যাকচুয়ালি কথায় বলতে পারি যে এটা হচ্ছে এক ধরনের ইউথ ট্রেনিং, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ছিল এক ধরনের ইউথ ট্রেনিং। দেখো নোট ডাউন করেছো এটা? বলো, বলে বলো, নেক্সট পেজে যাব। নেক্সট দেখো, এরপর এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তৈরি করা হলো দুটো প্রোগ্রাম, ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট প্রোগ্রাম এখানে নিয়ে আসা হলো, সেটা হচ্ছে NRDP, NRDP আর হচ্ছে NREP, NRDP আর NREP। তাহলে এটা দুটোই চালু হয়েছিল 1980 সালে, 1980, কবে? অক্টোবর মাসে, দুটোই সেম, 1980-র অক্টোবর মাসে এটাকে চালু করা হয়। তো এগুলোর ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে যে আমাদের NREP-র পুরো নাম হচ্ছে ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর NREP ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এখানে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, দেখো বোঝা গেছে আশা করি। দুটো স্কিম নিয়ে আসলে একটা হচ্ছে NRDP আর একটা হচ্ছে NREP, ফুল ফর্ম করবে ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। তাহলে দুটো কবে করা হয়? দুটোই 1980 সালের অক্টোবর মাসে এই দুটো প্রোগ্রাম নিয়ে আসা হয়। এটাও কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারেই হয়েছিল। ওকে, এর সাথে সাথে কি হলো, আমাদের কিছু স্টিল প্ল্যান্ট তৈরি করা হলো, কয়েকটা স্টিল প্ল্যান্ট। স্টিল প্ল্যান্ট মানে যে লৌহ ইস্পাত শিল্প, কিছু স্টিল প্ল্যান্ট তৈরি করা হলো। এরকম স্টিল প্ল্যান্ট প্রথম তৈরি করা হলো কি, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কোন স্টেটে রয়েছে? বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা? হ্যাঁ
ঠিক করে বলো, তেলেঙ্গানা হবে। তেলেঙ্গানা হবে, তাই তো? মানে ভুলটাই বলতে হবে, একটু কেন ডাউট করছো? অন্ধ্রপ্রদেশ ঠিকই তো বলেছো, কেন ভুল করছো? ডাউট ডাউটের মধ্যে কেন যাচ্ছে? আমি তো একটু ভয় দেখাবোই, পরীক্ষার সময়ে কনফিউজ হবে কেন? বিশাখাপত্তনম যেটা রয়েছে সেটা তেলেঙ্গানায় কি করে হবে? সাউথে যখন যাও বিশাখাপত্তনম যেটা পড়ে সেটা অন্ধ্রপ্রদেশে তো পড়ে, তেলেঙ্গানায় কেন পড়বে? সব কিছু ভাগ হয়েছে মানে কি ও তেলেঙ্গানাতে চলে যাবে? হ্যাঁ, হায়দ্রাবাদ কোথায়? অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা? হায়দ্রাবাদ তেলেঙ্গানা, তেলেঙ্গানা ঠিক বলছো না? অন্ধ্রপ্রদেশে? এবার ঠিক আছে, এবার একটু ভয়টা কমেছে। আচ্ছা, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট তৈরি করা হলো অন্ধ্রপ্রদেশে, আর এটা তৈরি করা হলো সালেম স্টিল প্ল্যান্ট। সালেম স্টিল প্ল্যান্ট কোথায় বাবু? সালেমটা আর তিন নাম্বারটা বলছি ভদ্রাবতী। ভদ্রাবতী এই জিওগ্রাফি কার আছে এগুলো পড়োনি? হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে সালেম স্টিল প্ল্যান্ট, ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট কোথায়? সালেমটা খুবই খারাপ অবস্থা, তামিলনাড়ু। আর ভদ্রাবতী কর্ণাটকা থাকবে, মনে থাকবে না ভুলে যাবে? ভুলে যাবে তাই তো, না মনে থাকবে? ভালো মনে থাকবে স্যার, ভালো থাকবে, ভালো হোক, দেখা যাক। যাই হোক, তো এই এই তিনটে স্টিল প্ল্যান্টও কিন্তু এর মধ্যেই তৈরি করা হয়েছিল, যেগুলো আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারেই 1980-তে এগুলো তৈরি করা হয়, তিনটে স্টিল প্ল্যান্ট। ওকে, এটা ছিল খুবই সফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর আমাদের হচ্ছে টার্গেট ছিল, এর হচ্ছে টার্গেট ছিল 5.2% টার্গেট ছিল, যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম 5.7%। টার্গেটেড রেট 5.2%, অ্যাচিভ করেছিলাম 5.7%। ওকে, দেখো এই প্ল্যানটা কমপ্লিট হতে হতে ইন্দিরা গান্ধী কিন্তু মারা গিয়েছিল, এটা 85-এ কমপ্লিট হয় একটু আগে বললাম, আর ইন্দিরা গান্ধীর ডেথ হলো কবে? 1985। তাহলে যদি পরীক্ষায় এরকম কোশ্চেন পড়ে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যকালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল, না স্যার জানি না, না স্যার পড়িনি, তাহলে এবার বুঝলে তো কেন আমি বলছি যে এদের ডেথগুলো মনে রাখতে হবে? বোঝো বোঝো যেই জিনিসগুলো বলছি, কি জিনিসগুলো বোঝাচ্ছি সেগুলো বুঝবে, কেন আমি বলছি এই ডেটগুলো এদের মনে রাখতে? এমসিকিউ ডাইরেক্ট আমি যেটা করাবো সেটাই পরীক্ষা আসবে, এই দাবি কেউ করবে না। এই দাবি যদি কেউ করে থাকে যে আমি তোমাদের যেই এমসিকিউ পড়াবো সেগুলোই পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি সবচেয়ে বড় মিথ্যে কথা বলছে, সবচেয়ে বড় মিথ্যে কথা বলছে, যে আমি যে এমসিকিউ করাবো সেগুলোই পরীক্ষায় পড়বে, সবচেয়ে বড় মিথ্যে কথা বলছে। এমসিকিউ তোমাকে বুঝতে হবে কি জানতে চাইছে, এমসিকিউ এরকম নয় যদি 100টা এমসিকিউ থাকে তার মধ্যে 50টা এমসিকিউ সবাই কম বেশি করতে পারবে, একটু পড়লে 70টা করতে পারবে, আর একটু ভালো করে পড়লে 80টা করতে পারবে, ঠিক আছে? কিন্তু 90 করতে গেলে, 90% করতে গেলে তোমাদের অনেক বেশি খাটতে হবে, আর 100% করা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু করা যায়, তার জন্য বইয়ের ভেতরে থাকতে হবে। কিন্তু এই যে শুধুমাত্র যদি ভাবো 50% করে নিলেই হবে, কোনোদিন পরীক্ষায় পাসই হবে না, সেই জন্য তোমাদের মিনিমাম 70%-এর বা 80%-এর 75%-এর টার্গেট রাখতে হবে। পরীক্ষা তো দিচ্ছ, কতজনের 70% হচ্ছে মার্কস? কতজনের হচ্ছে 70% মার্কস? দেখাবো, দেখাচ্ছি, ওয়েট, দেখাচ্ছি কতজনের 70% মার্কস হচ্ছে। লাস্ট মকটা কোথায় দিলে? এইটা 34 জন। যাই হোক, এতজনের মধ্যে ওই বেচে 34 জন দিয়েছে, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। দেখো এখানের মধ্যে কতজন কতজন পরীক্ষা দিয়েছিল? 34 জনে, তার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 6 জনের হচ্ছে 70%, 79, 77, 77, 73, 71, 70, বুঝতে পারছো? দেখো জায়গাটা বোঝো, এই পার্সেন্টেজ যদি না করো, যদি টার্গেট রাখো 60%-এর, পাস করতে পারবে না, আমি বলে দিচ্ছি পাস করতে পারবে না, কারণ এখানে যে সিলেবাসটা হচ্ছে একটা সামান্য ছোট সিলেবাস হচ্ছে, আর যখন পরীক্ষা দিতে যাবে তখন কমপ্লিট সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে। বারবার বলছি, আবার ওয়ার্ন করছি যে অনেক পড়া হয়ে যাচ্ছে, অনেক পড়া হয়ে যাচ্ছে, ভেবো না, রিভিশন করো বারবার। এই এখানে যে পার্সেন্টেজ অ্যাডপ্ট করবে না,
এরই কম বেশি পার্সেন্টেজ এক্সামে পাবে, কথাটা মনে রাখবে। আর যারা ভাবছো পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, পড়ে নি, তাদের কথা বলছি, পরীক্ষা হলে গিয়ে সমস্যাটা কি হবে বুঝতে পারবে। যাই হোক, আর বেশি খুব বেশি আমিও চাপ দিতে চাইছি না তোমাদেরকে, কি বলবো, এত বড় বড় তোমরা ছেলে মেয়ে, এত বড় বড় বলার মতো কিছুই নেই। এদের গুরুত্বটা যদি না বুঝতে পারো, আমার এর বাইরে কিছু বলার নেই, শুধু আমি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা কি আছে, আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা মাসের শেষে পেমেন্ট করছো, পেয়ে যাচ্ছ সব কিছু, লাভের লাভ আলটিমেটলি কিছু হবে? কিচ্ছু হবে না। মাঝে মাঝে একটু বকি, একটা কারণেই বকি, তোমাদের ভালোর জন্য, আমার কোনো স্বার্থ নেই এতে, তোমাদের ভালোর জন্য বলি। তোমরা ভালো কিছু রেজাল্ট করলে হ্যাঁ আমার ইনস্টিটিউটের নাম হবে, কিন্তু চাকরি তোমরা পাবে, তার একটা স্যালারিও আমাকে দিতে আসবে না, চাকরি তোমাদের কাছেই থাকবে, সব কিছু তোমাদের কাছেই থাকবে। বারবার বলছি একটু পড়ো, জিনিসগুলো রিভিশন করো, না হলে খুব সমস্যায় পড়বে। দেখো, সিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? এগোবো তাহলে সেভেন্থে। এগোই। হ্যালো স্যার, বলছি এটাই কি প্রথম পেজটা? এটাই প্রথম পেজ নয়, এইটা প্রথম পেজ, এর আগের পেজ, এটা ফার্স্ট পেজ হলো আজকে। দাঁড়ান একটু স্ক্রিনশটটা করে নে। একদম খাতায় লিখো, খাতায় লেখো, বারবার বলছি স্ক্রিনশট দুদিন পরে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? না স্যার, আমি একটু বাড়িতে নেই তো ওই জন্য একটু এটা স্ক্রিনশটটা করে নেব। ঠিক আছে, সেটা নিয়ে নাও, কিন্তু প্রত্যেককে বলছি একটাই কথা, খাতায় লেখো, ঠিক আছে? বানানো জিনিস খেতে খুব ভালো লাগে, কিন্তু নিজের হাতে বানানো খাবার সব থেকে বেশি হজম হয়। ওই বিরিয়ানি বাইরে খেতেই ভালো লাগবে, প্রত্যেক দিন বাইরে বিরিয়ানি খাও, দুদিন পরে পেট খারাপ হবে, এটা মাথায় রাখবে। এই কথাটা যদি মাথায় ঢোকে তাহলে পড়াশোনা হবে, ঠিক আছে? নেক্সট, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে 1985 থেকে 1990, একটু কড়া কথা বলে দিই না? হ্যাঁ, কড়া কথা হয়ে যায় একটু? আচ্ছা ঠিক আছে, একটু কড়া কথা বলি, আমি একটু বলতে পছন্দ করি, কারণ এটা আমার গর্ব নয়, তোমাদের যদি একটু অন্তত গায়ে লাগে, দুজন অন্তত যদি সে কথাটা শুনে পড়ো, তাতে আমার লাভ, এর বাইরে কিছু না। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990, এই টার্মের মধ্যে সেভেন্থ, তখন প্রাইম মিনিস্টার কে? রাজীব গান্ধী। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ডেথের পরে রাজীব গান্ধী ভারতের প্রাইম মিনিস্টার হলো। তাহলে রাজীব গান্ধীর এর মধ্যে সপ্তম বা সেভেন্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রাইম মিনিস্টার আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ রাজীব গান্ধী। তো এই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ডেপুটি চেয়ারম্যান, মানে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিল বলো? প্ল্যানিং কমিশনে চলে এসেছে হিরো, ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান কে হয় বাবু? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান লেজেন্ডারি পার্সন, ঠিক আছে, একদম বিলো গ্রাউন্ড থেকে উঠে এসেছে, প্রত্যেকটা পোস্ট হোল্ড করে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, কারো চা বিক্রি করেও নয়, আর কারো মানে বাবার সম্পত্তি মার সম্পত্তিতে বসে না, ঠিক আছে, এলিজিবল পার্সন হিসেবে এসেছে প্রাইম মিনিস্টার হয়ে, প্রত্যেকটা পোস্ট হোল্ড করে করে উপরে উঠেছে মনমোহন সিং, ঠিক আছে, যে কোনো জাতা ব্যক্তি না, যতই তাকে নিয়ে হাসাহাসি করো, সাইলেন্ট পিএম, ঠিক আছে, ইজ দ্য ফাইনেস্ট পার্সন মনমোহন সিং, ডেপুটি চেয়ারম্যান তখন ছিলেন মনমোহন সিং, তার মানে প্ল্যানিংটা মনমোহন সিং এর আন্ডারে হবে। এখানে কি হলো, নতুন নতুন কর্মসংস্থানের জন্য করা হয়, এবং 1989 সালে প্রথমবার কি হলো, মানুষের খাদ্য এবং উৎপাদনের জন্য নিয়ে হলো জওহর রোজগার যোজনা, নিয়ে আসা হলো কি, জওহর রোজগার যোজনা। জওহর রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে হয়? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেভেন ফাইভ ইয়ার প্ল্যানিং এর আন্ডারে 1989 নিয়ে আসা হয় জওহর রোজগার যোজনা। তো এখানে কি হয়, আমাদের টেকনোলজি বৃদ্ধির সাথে সাথে, মানে আমাদের যে প্রযুক্তির উন্নতির সাথে সাথে শিল্পের ওপর বা ইন্ডাস্ট্রির ওপরও ফোকাস করা হয়েছিল, ঠিক আছে? তো এখানে অনেক রকম ক্ষেত্রের উপর যোগদান, সামাজিক ন্যায় বিচার এক্সেট্রা এক্সেট্রা রয়েছে, তো আমাদের এত কিছু এখানে খুব বেশি লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, তো 1990 সালে যখন
আমাদের হচ্ছে জওহরলাল, এরপর হচ্ছে রাজীব গান্ধীর যখন টার্মটা কমপ্লিট হলো, তারপরে কি হলো আমাদের কেন্দ্রে আবার সেই সমস্যা হলো। দেখেছি এই সময় প্রচুরবার প্রাইম মিনিস্টার পরিবর্তন হয়েছে, তার মানে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1990-এর পরে 90-ই থেকে করা পসিবেল হয়নি। সেই জন্য আবার কি নিয়ে আসা হলো, বার্ষিক পরিকল্পনা। তাহলে আবার নিয়ে আসা হলো কি, বার্ষিক পরিকল্পনা, মানে যেটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যানিং, যেটা আবার নিয়ে আসা হলো কি অ্যানুয়াল প্ল্যানিং। কারণ এখানে প্রাইম মিনিস্টার বারবার চেঞ্জ হচ্ছিল, রাজীব গান্ধীর পরে প্রাইম মিনিস্টারশিপ বারবার হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে, তো এই কারণে কি নিয়ে আসা হলো, বার্ষিক পরিকল্পনা। দুটো বার্ষিক পরিকল্পনা হয়, একটা হচ্ছে 1990 থেকে 1991, আর একটা হচ্ছে 1991 থেকে 1992। তাহলে দুটো বার্ষিক পরিকল্পনা হয়। তারপর 91-এ মোরারজি, সরি, নরসিমা রাও ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার পরে আবার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। তাহলে এই সময় কি হলো, বার্ষিক পরিকল্পনা হয়েছিল, দুটো অ্যানুয়াল প্ল্যানিং হয়েছিল। ওকে, সপ্তমের পরে নেক্সট আমরা ডিসকাস করবো তারপরের প্ল্যানিং, এর মধ্যে কোনো পয়েন্ট পড়ার দরকার নেই। এরপরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1992 থেকে 1997, 1992 থেকে 1997-এর মধ্যে এলো আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 8th 5-year প্ল্যানিং তৈরি করা হলো। তো অবভিয়াসলি তখন প্রাইম মিনিস্টার পিএম কে ছিল, পিভি নরসিমা রাও, বলেছিলাম তো। আর ফাইন্যান্স মিনিস্টার কে, যা মনমোহন সিং। মনমোহন সিং, সব কি ঘুমিয়ে গেলে নাকি, যা তুমি ঘুমিয়ে গেছো, না না জেগে আছো, আচ্ছা ঠিক আছে। লিখতে পারছি না তো, আমি কি কত কি লেখাচ্ছি গো, একটু একটু তো লেখাচ্ছি স্যার, এই জায়গাটাই ফার্স্ট হয়ে গেল বেশি, এই জায়গাটা ফার্স্ট হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো বার্ষিক পরিকল্পনা জাস্ট শুধু লিখবে কবে থেকে কবে হয়েছে, জাস্ট শুধু ইয়ারটা, আর তো কিছু লেখার মতো নেই, এখানে ফার্স্ট এর কি আছে। আচ্ছা ঠিক আছে চলো, বার্ষিক পরিকল্পনা। এরপর কি হলো, নরসিমা রাওয়ের সময় 8th পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো। তো এই সময় আমি বলেছিলাম, বলো না না স্যার। আচ্ছা, তো এই সময় কি হলো, আমরা বলেছিলাম ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল কি এলপিজি, এলপিজি মানে কি এলপিজি গ্যাস, তাই তো, গ্যাস নাকি অন্য কিছু, এলপিজি ফুল ফর্ম কি, হ্যাঁ এলপিজি মানে তো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এই সময়, তাই কি। এল ফর লিবারাইজেশন, এল ফর লিবারাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, আর জি ফর গ্লোবালাইজেশন। আমাদের এলপিজি গ্যাসের পুরো নাম এটা তো, লিবারাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন, তাই কি, নিশ্চয়ই নয়। এই এলপিজি হচ্ছে অন্য জিনিস, এল পি জি। লিবারাইজেশন মানে কি বাংলায় কি বলবো, উদারীকরণ। একটু আগে বললাম ইন্দিরা গান্ধীর এই সময়ে বললাম ইকোনমিক লিবারাইজেশন কথাটা ছিল, তাহলে এই লিবারাইজেশনটা ব্রডভাবে এলো কবে, 1992 সালে, মানে 1991 সালে অ্যাডপ্ট করা হয়, 92 সালে প্ল্যানিংয়ে এটাকে ফোকাস করা হয়। লিবারাইজেশন মানে উদারীকরণ, প্রাইভেটাইজেশন মানে কি, প্রাইভেটাইজেশন মানে আমাদের বাংলায় কি বলে গো, বেসরকারীকরণ। বাহ, থ্যাংক ইউ, বেসরকারীকরণ। আর গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, ঠিক আছে বিশ্বায়ন। মাঝে মাঝে দেখো সহজ কথাগুলোই মাথায় আসে না, তাই না, প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ, এটা তো সিম্পল কথা, মাঝে মাঝে এই কথাগুলোই মাথায় আসে না, এই সময় একটু আমাকে একটু সাহায্য করে দেবে, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড, তো লিবারাইজেশন প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন মানে উদারীকরণ বেসরকারীকরণ আর বিশ্বায়ন হলো এই সময়। মানে কি, উদারীকরণ কথার অর্থ আমরা যে ট্রেড করব সেখানে বিদেশ থেকে, হ্যাঁ বলো, হুম বলো বলো, শুনছি বলো, বলো স্যার বলে রেখে দিলে কি করে বলবো, বলো কি বলছো, আচ্ছা লিবারাইজেশন হচ্ছে উদারীকরণ, উদারীকরণ কথার অর্থ হচ্ছে যে আমরা
জিনিসের প্রতি উদার হব। মানে সাপোজ কোনো চায়না থেকে চীন থেকে কেউ একজন ইন্ডিয়াতে এলো ট্রেড করতে, বা ইন্ডিয়ান কোম্পানি এলো, তাহলে বিদেশ থেকে যেহেতু এসেছে তার মানে আমরা কি করব, তার উপরে ট্যাক্স আরোপ করব। ট্যাক্স দেওয়ার কারণে তার যে কস্টিং, বানানোর কস্ট বেশি পড়বে, তার মানে আমরা তার প্রতি কিন্তু লিবারেল হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে টোটালি ট্যাক্স ফ্রি করে দিই, ঠিক আছে, যদি ট্যাক্স ফ্রি করে দিই তার মানে আমি লিবারেল বলছি, তুমি এখানে এসে বাণিজ্য করো, আমাকে কোনো টাকা লাগবে না, তাহলে কি হবে? এই কারণে হচ্ছে এটাকে বলা হয় লিবারাইজেশন। আমাদের এই সময় কি হয়েছিল যে অনেক দেশকে, অনেক লিবারাইজেশন, যে এই যে ট্যাক্সটা খুব বেশি রিডিউস করে দেওয়া হয়েছিল, এই কারণে করা হয়েছিল কি লিবারাইজেশন। বেসরকারিকরণ কি, গভর্নমেন্টের হাতে যে প্রপার্টিগুলো ছিল তার বেশিরভাগগুলো ছিল বেসরকারিদের হাতে করে দেওয়া হলো, যেটা এখন মোদিজি খুব ভালোভাবে করছে। সেই সময় মানুষ আমরা বাধ্য হয়ে করতে হয়েছিল, আর এই সময় বাধ্য হয়ে করতে হয়েছিল, এখন অনেকটা ইচ্ছাকৃতভাবে করছে। যাই হোক, আর বিশ্বায়ন মানে হচ্ছে গ্লোবালাইজেশন, মানে হচ্ছে যে জিনিসটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছে সেটাকে গ্লোবালি নিয়ে যাওয়া। মানে আজকে তুমি তোমার বাড়িতে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে আচার তৈরি করা শিখেছ, সেই আচারটা তোমার খুব ফেমাস হয়ে গেল, ঠিক আছে, তখন তুমি আচারটা কি করলে, তোমার শহর থেকে রাজ্যে চালালে, রাজ্যের লোকও খুব পছন্দ করলো, সেটাকে দেশে ছড়িয়ে দিলে, দেশে পছন্দ হলো, সেটা তুমি একদম ওয়ার্ল্ডে ছড়িয়ে দিলে। এবার ওয়ার্ল্ডের বাইরে যাওয়া পসিবল নয়, ওয়ার্ল্ডে গিয়ে আমাদের শেষ হয়ে যেতে হবে, সেই জন্য ব্যাপারটা গ্লোবালাইজেশনেই গল্পটা আমাদের শেষ হয়ে গেছে। যদি এরপরে মঙ্গল গ্রহে লোক হয় তখন না হয় আমরা যাব, সেখানে লোকেদের আচার খাওয়াবো। আশা করি বুঝতে পেরেছো তুমি কথা। কাইন্ড অফ এক্সপোর্ট, এক্সপোর্ট নয়, এক্সপোর্ট এক্সপোর্ট নয়, অ্যাকচুয়ালি এক্সপোর্ট তো তুমি দেখো, তুমি গুজরাট থেকে নিউ দিল্লি, দ্যাট ইজ কল অলসো এক্সপোর্ট, কিন্তু এটা তো গ্লোবালাইজেশন নয়। তুমি যদি তোমার ব্র্যান্ডকে সমস্ত দেশের মধ্যে নিয়ে যেতে পারো, দ্যাট ইজ কল গ্লোবালাইজেশন। এবার বোঝা গেছে? ঠিক আছে, মানে দেশের বাইরে তোমাকে নিয়ে যেতে হবে। ওকে, দেখো তিনটে কথা আশা করি বুঝতে পেরেছো, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। যদি বুঝতে না পারো বলো, আমি আরেকবার বলে দেবো। বুঝেছি স্যার। ওকে, তো এটাই ছিল আমাদের সেই সময়ের প্রথম ব্যাপার। তাহলে এই সময় এলপিজি করার কারণে কি হলো, আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি ছিল, প্রয়োজনটা ছিল কি, আমাদের ফোরেক্সের পরিমাণ খুব কমে গিয়েছিল। একটা কথা লিখে রাখবে, ফোরেক্স, FOREX, ঠিক আছে, ফোরেক্স, ফোরেক্স কথার অর্থ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, FOREIGN, ফরেন এক্সচেঞ্জ। এবার ফোরেক্স কমে গেল, তাতে আমাদের কি সমস্যা আছে? কমেছে কমেছে, ভালো কথা। ফোরেক্স কমে গেলে আমাদের কি সমস্যা হবে দেখি, কেউ বলতে পারবে? ফোরেক্স কমে গেলে আমাদের কি হবে আসল কথা, প্রথমে বলো তো ফোরেক্সটা কি? বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে যাওয়া। তো কি সমস্যা আছে, কমছে কমছে, আমাদের দেশে কি টাকার অভাব আছে? তাহলে আমাদের ওই মূল্যে বেশি টাকা দিয়ে, আমাদের টাকা বেশি দিয়ে বিদেশি মুদ্রা কিনতে হবে, কোনো আমাদের বাণিজ্যিক ঘাটতি হবে। আর একটু ভালো করে বলো, বলেছো ঠিক কথা, আর একটু ভালো করে বলো, হবে মানে মানে ব্যাপারটা হচ্ছে, এক্সাম্পল সেট করে দাও, ক্লিয়ার হয়ে যাবে, বলো। আমরা এখন ডলার কিনছি কত, প্রায় 80 টাকা। আচ্ছা, ডলার কিনছি 80 টাকা, ডলার কিনে কি করবে তুমি সেটা বলে দাও, তাহলেই হবে, একদম বিরোধের। আমেরিকার থেকে যখন একটা জিনিস আমরা আমদানি করব, তখন তো আমেরিকার মুদ্রায় আমাদের সেটাকে দিতে হবে, পে করতে হবে, আমাদের টাকা তো সেখানে চলবে না। তারপর আরেকটু বলো, ঠিক বলছো, বলো। আমেরিকার থেকে যখন আমরা কোনো একটা ইম্পোর্ট করব, তখন ওই আমেরিকার মুদ্রাতেই আমাদের সেটা পেমেন্ট করতে হবে, কিন্তু আমাদের তো মুদ্রা সেখানে চলবে না, এই কারণে আমেরিকার থেকে আমাদের টাকাটা কিনতে হবে। তো সে যেহেতু আমাদের টাকার মূল্য কম, ওদের টাকার মূল্যটা বেশি, সেহেতু আমাদের নিজেদের দেশের টাকা বেশি পরিমাণে দিতে হচ্ছে, কিন্তু পাচ্ছি আমরা কম ওদের থেকে টাকাটা, তো এটাই সমস্যা। আর যখন আমরা এক্সপোর্টটা যখন বেশি করবো, তখন ফরেক্সটা জমবে বেশি আমেরিকার টাকায়, সেটা আমরা তখন ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে। দেখো ও যেটা বললো, প্রত্যেকে বুঝতে পারলে? অনেকে বুঝতে পেরেছে, অনেকে একটু একটু কম কম বুঝতে পেরেছে, অনেকে একদমই বুঝতে পারেনি, ঠিক আছে, বাট ও একদম 100% এক্স্যাক্টলি অ্যান্সার দিয়েছে। দেখো একটা জিনিস দেখো, সাপোজ আমরা ক্রুড অয়েল কিনবো, ঠিক আছে, ক্রুড অয়েল কিনবো কার কাছ থেকে, সৌদি আরবের কাছ থেকে কিনবো, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তো সৌদি আরবে তুমি যখন ক্রুড অয়েল কিনতে যাবে, সে ক্রুড অয়েল কিনতে গিয়ে তুমি সেখানে 2000 টাকার নোট দেবে, সৌদি আরব তোমাকে বলবে চল হট, এখান থেকে সরিয়ে দিবে। সৌদি আরব বলবে তাদের কারেন্সিতে তোমাকে পেমেন্ট করতে হবে। এবার তুমি তাদের কারেন্সিটা পাবে কি করে? যদি সৌদি আরব তোমাদের আমাদের দেশ থেকে কিছু কেনে, তখন তারা তাদের ডলার আমাদেরকে দেবে, সেইভাবে আমরা কালেক্ট করব, তারা আমাদের ডলার, তারা আমাদের রুপি কালেক্ট করবে। তাহলে এইভাবে কি হয়, আমাদের দেশে আমরা
প্রত্যেকটা দেশের কারেন্সি আমাদেরকে স্টোর করতে হয়। মানে তুমি যদি সৌদি আরব থেকে কিছু কিনতে যাও, তোমাকে সৌদি আরবের কারেন্সিতে পেমেন্ট করতে হবে। আমেরিকা থেকে যদি কিছু কিনতে যাও, আমেরিকার কারেন্সিতে তোমাকে পে করতে হবে। এবার যদি আমাদের এই আমাদের বিদেশি মুদ্রার পরিমাণ কমে যায়, ভাবো আজকে আমাদের ফরেক্স কমে গেল, মানে সৌদি আরবের যে রিয়াল রয়েছে সেটা কমে গেল, তাহলে আমরা কি আর সৌদি আরবের কাছ থেকে ক্রুড অয়েল কিনতে পারবো না? তাহলে আমরা কি করবো, গাড়ি চড়া বন্ধ করে দিয়ে সবাই সাইকেল নিয়ে ঘুরবো? তাহলে কি আমাদের ইকোনমি বা অর্থনীতি চলবে, না আমাদের ডেভেলপমেন্ট হবে? কোনোটাই পসিবল হবে না। সেই কারণে আমাদের ফরেক্স রাখাটা কিন্তু বাধ্যতামূলক রাখতে হয়, এটা মেনটেন করতে হয়। এই টাইমে কি হয়েছিল, ফরেক্স এর প্রচুর ঘাটতি দেখা দিয়েছিল, অর্থাৎ বিদেশি মুদ্রার প্রচুর কমে গেছিল। এই কারণে কি হয় যে আমাদেরকে নিতে হয়েছিল লিবারাইজেশন পদ্ধতি, গ্লোবালাইজেশন আর প্রাইভেটাইজেশন পদ্ধতি। তো লিবারেল যখন হলাম, যখন আমি এখানে ট্যাক্সটা কমিয়ে দিলাম, তাহলে চায়না থেকে যখন কেউ এখানে আসবে, সে দেখলো যে আমি এখানে ট্যাক্স ছাড়াই ট্রেড করতে পারছি, তাহলে সে কি করবে, বেশি পরিমাণ চায়নার যে টাকা আমাদের এখানে ইনভেস্ট করবে। ফলে দেখো চায়নার যে কারেন্সি আমাদের দেশে স্টোর হবে, ইউএস এর লোক এসে এখানে ইনভেস্ট করবে, ইউএস এর কারেন্সি আমরা স্টোর করব, তার মানে ফরেক্স এর ঘাটতি আমাদের পূরণ হবে। বোঝা গেছে প্রত্যেকের কি বললাম? স্যার এই রিলেশনটা আবার একটু বলুন, ওই ফরেক্স এর সাথে আপনার লিবারাইজেশন। দেখো ফরেক্স যদি বাড়ে, তুমি দেখো একটা কথা, যে তোমার কাছে যে 100 ইউএস ডলার আছে, ঠিক আছে, আর আরেকটা দেশের কাছে 10 ইউএস ডলার আছে, ঠিক আছে, তাহলে যার কাছে 100 ইউএস ডলার আছে, সে নিশ্চয়ই মানে ইউএস এর কাছ থেকে বেশি জিনিস কালেক্ট করতে পারবে, এ নিশ্চয়ই কম জিনিস কালেক্ট করতে পারে, খুব তাড়াতাড়ি এর শেষ হয়ে যাবে। তার মানে যদি কমে যায়, তাহলে ইউএস যদি একমাত্র তেল বিক্রি করে, ক্রুড অয়েল বিক্রি করে, তাহলে এই দেশটা, এ দেশ আর বি দেশ আমি নামকরণ করলাম, তাহলে এ দেশের কিছুদিন পরে তোমার ঘাটতি দেখা দেবে তেলের, তার কাছে তো টাকা নেই, সে কি করে কিনবে, কিনতে পারবে না। সেইটা হচ্ছে ফরেক্স, মানে সেটা হচ্ছে তাদের ঘাটতি। তার মানে যার ফরেক্সের ঘাটতি হবে, সে বিদেশ থেকে কিছু ইম্পোর্ট করতেই তো পারবে না, কারণ তার কারেন্সি, সেই দেশের কারেন্সি তার কাছে নেই। তার মানে ফরেক্সের ঘাটতি হলে আমাদের যে ডেভেলপমেন্ট বা ট্রেডিং ব্যাহত হবে। নাও ক্লিয়ার আশা করি? না ফরেক্স এর ব্যাপারটা ক্লিয়ার, কিন্তু ওই ট্যাক্স যেটা বললেন না, যে ট্যাক্সের সাথে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ তুমি বলো ট্যাক্সের সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তুমি এই কথাটা বলছো। ঠিক আছে দেখো, তুমি সাপোজ ধরো তুমি আমেরিকাতে গেলে, ইউএসএ তে তুমি গেলে, ইউএসএ তে গিয়ে তুমি হচ্ছে তুমি একটা হয়তো হেডফোন তৈরি করেছো, জেবিএল হেডফোন তুমি তৈরি করো, ঠিক আছে, তোমাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিলাম, চলো। তো তুমি জেবিএল হেডফোন তৈরি করো, তুমি জেবিএল হেডফোন ইউএস তৈরি করতে তোমার 100 টাকা খরচ হয়। ইউএসএ গেলে, ইউএসএ বলছে আমার এখানে বিক্রি করতে গেলে আমাকে 50% ট্যাক্স দিতে হবে। আর সেখানে তোমার পাশে তুমি তোমার ধরো চায়নাতে গেলে, চায়না বলছে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তুমি এখানে এসে ট্রেড করো। তাহলে তুমি ইউএসএতে জেবিএলকে মিনিমাম 100-150 টাকায় তোমাকে বিক্রি করতে হবে, তাহলে লস হবে না, কিন্তু চায়না তুমি 100 টাকায় বিক্রি করতে পারবে। তাহলে তুমি কোথায় চাইবে জিনিসটা বিক্রি করতে, ইউএসএতে চাইবে না চায়নাতে চাইবে? চায়নাতে চাইবে। তার মানে যাদের এই ট্যাক্সের পরিমাণ কম হবে, সেই দেশে তুমি বেশি যাবে ইনভেস্ট করবে, তাহলে সেই দেশে যদি ইনভেস্ট করো, তাহলে সেই দেশের ফরেক্স বাড়বে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার? ওকে স্যার, দেখো এতটা ক্লিয়ার আশা করি প্রত্যেকে। তাহলে এই কারণে আমাদের 1991-এ এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছিল। ওকে, তো এর সাথে সাথে কি হয়, 1991 সালে এর কারণে, আচ্ছা এখানে যাদের যতটুকু লেখা লেখা হয়েছে আশা করি, তাহলে আমি পেজ চেঞ্জ করি। হ্যাঁ স্যার। ওকে, এই সময় কি হয়, আমাদের 1995-এ 1995 সালে ফার্স্ট জানুয়ারি, ঠিক আছে, এই জন্য তৈরি করা হয় একটা খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। এনিবডি কারো আইডিয়া আছে কি তৈরি করা হয়েছিল 1995-এ? WTO ফুল ফর্ম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখানে কেউ একজন বাবু অ্যাটাক করেছিল, কে বাবু, কে অ্যাটাক করেছিল, ফেমাস লোক, আমেরিকার বানানো অস্ত্র, ঠিক আছে, আমেরিকার বানানো অস্ত্র আমেরিকাকেই দিয়েছিল। আচ্ছা, কারো জিনিস বানানো অস্ত্র যদি তার জন্য খারাপ হয়, মানে ঘাতক হয়, সেই কথাটাকে ইংরেজিতে একটা খুব ভালো কথা ইউজ করা হয়, বলতে পারবে কি কথা? সেটা নিয়ে একটা বুক আছে, তোমাদের ওই কথাটাকে ইউজ হয়ে যাবে, ইডিয়মসে কথাটা ইউজ করা হয়, একটু ইংলিশে ছোট্ট করে শিখিয়ে দিই, বলো, বলতে পারবে যে তোমার বানানো জিনিস যখন তোমাকেই ডিস্ট্রয় করে, তখন সেই কথাটাকে কি বলা হয়,
এটা একটা ইংরেজি সাহিত্যের একটা গল্প আছে, সেটা নিয়ে একটা স্টোরি আছে, নামটা হয়তো শুনে থাকবে, ফ্রাঙ্কেনস্টাইন। নাম শুনেছো ফ্রাঙ্কেনস্টাইন? মনে রাখবে ফ্রাঙ্কেনস্টাইন, এই যে লাদেনকে বলা হয় আমেরিকার ফ্রাঙ্কেনস্টাইন, কারণ আমেরিকায় কিন্তু লাদেনকে বানিয়েছে আর সে আমেরিকাকেই দিয়েছে। তো ফ্রাঙ্কেনস্টাইনের গল্পটা জানো, তোমরা পড়েছো? হ্যাঁ হ্যাঁ পড়েছি স্যার, খুবই খুব ভালো গল্প, ওগুলো পড়বে। আচ্ছা অ্যাকিলেস হিল ব্যাপারটা জানো, অ্যাকিলেস হিল মানে এই ইডিয়ামসটা কোথায় ইউজ হয়? তার হচ্ছে ওই পিসাইজদের কাছে বর পেয়েছিল যে একটা জলে যদি একটা লিকুইড রয়েছে সেখানে যদি ডোবানো হয় তাহলে তার ছেলে মানে বজ্রের মতো হয়ে যাবে, তাকে কোথাও আঘাত করলে হবে না। তো তার মা যখন তাকে ডুবাচ্ছিল পুরোটাই ডুবিয়েছিল, শুধু পাটা পায়ের গোড়ালিটা ডুবাতে ভুলে গিয়েছিল, ঠিক আছে, এই কারণে তার গোড়ালিতে উইক ছিল। পরে সেই লোকটাকে এই গোড়ালিতে আঘাত করেই মারা গেছিল, যেমন সে দুর্যোধনের ব্যাপারটা আছে সেরকম। তো উইকেস্ট পয়েন্টকে ইউজ করার জন্য অ্যাকিলেস হিল কথাটাকে ইউজ করা, ঠিক আছে। তো এই টার্মগুলো আমাদের ফ্রেজে রয়েছে, এর সাথে সাথে অনেক গল্প রয়েছে, ঠিক আছে। যাই একটু ইংলিশের একটু কথা বলে দিলাম, মনে পড়ে গেল, ছোট্ট কথা একটু শেয়ার করে দিলাম। আচ্ছা তো ভালো কথা। তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই প্ল্যানিং এর মাধ্যমে তৈরি করা হয়, ঠিক আছে। তো এখানে মোটামুটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের মোটামুটি ভাবে বেঁচে গিয়েছিল। তারপর আমাদের এলো কি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যানিং তারপর আমাদের হলো। স্যার হ্যাঁ বলো স্যার। বলো 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 শুনছি। তাহলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা বেড়েছিল? আয় বৃদ্ধি বলতে মানে ইনকামের কথাটা বলছো, মানে মানুষের আয় শতাংশটা? হ্যাঁ কিছুটা কিছুটা শতাংশ মানে পার্সেন্টেজ। আচ্ছা তুমি পার্সেন্টেজ বলছো, সরি সরি, ঠিক আছে। তো এখানে টার্গেট ছিল, হ্যাঁ আমি এটা বলতে ভুলে গেছি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টার্গেট ছিল 5.6%, অ্যাচিভ হয়েছিল 6.68%। এটা হচ্ছে অ্যাচিভ হয়েছিল, ঠিক আছে, সফল পরিকল্পনা ছিল একদম। টার্গেট ছিল 5.6%, অ্যাচিভ হয়েছিল 6.68%। ওকে তো এরপরে হলো কি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কি হলো নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যানিং নবম। কবে হলো? 1997 থেকে 2002। কে ছিল বাবু প্রাইম মিনিস্টার? অটল বিহারী বাজপেয়ী। আমাকে জিজ্ঞেস করছো না বলছো? স্যার অটল বিহারী বাজপেয়ী। তো অবভিয়াসলি কার্গিল ওয়ার ছিল, কার্গিল ওয়ার কবে হয়েছিল? অটল বিহারী বাজপেয়ী ছিল আমাদের তখন প্রধানমন্ত্রী। তো এই সময় কিন্তু অনেক কিছুর উপর আমাদের ফোকাস করা হয় অটল বিহারী বাজপেয়ী, এবং তার জানি আমাদের যে হাইওয়ে, বর্তমানে যে হাইওয়ে পরিকল্পনা ছিল সেগুলো উপর যথেষ্ট বেশি টার্গেট নেওয়া ছিল। তো এর পেছনে দেখো অনেক রকম টার্গেট ছিল, যেগুলো আমাদের মানে মানে ইকোনমিক্সের মতো করে আমাদের খুব বেশি জানার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অটল বিহারীর প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে, প্রচুর কাজ এর মধ্যে রয়েছে। কিন্তু আমরা শুধু এখান থেকে একটা জিনিসই জানবো যে এর টার্গেট কত ছিল। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা টার্গেট নিয়েছিলাম 6.5%, আর আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম 5.35%, ঠিক আছে, 5.35% আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম। মানে অ্যাকচুয়ালি সেই মতো সফল হয়নি, কারণ কার্গিল ওয়ারের কারণে অনেকটাই আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট কাজ কিন্তু এই সময় হয়েছিল। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে অনেক ইম্পর্টেন্ট কাজ হয়েছিল, ওকে, যে পঞ্চায়েতিদের নগরপালিকাদের থেকে শুরু করে প্রচুর বেসরকারি মিশ্রণ প্রচুর ফ্যাক্ট রয়েছে। তো এগুলো আমাদের মানে সেইভাবে ইম্পর্টেন্ট বা ইনফরমেশন দেওয়ার মতো কিছু সেভাবে নয়, ওকে, জাস্ট শুরু করবে পিএম কে ছিল, টার্গেট কী ছিল আর অ্যাচিভ কতটা, এর বাইরে দরকার নেই। এরপর আমাদের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টেন্থ ফাইভ ইয়ার প্ল্যানিং, সেটা হচ্ছে 2002 থেকে 2007, 2002 থেকে 2007 আমাদের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা টেন্থ ফাইভ ইয়ার প্ল্যানিংটা হলো। এর মধ্যে কি হলো, আমাদের প্রথমবার একটা টার্গেট নেওয়া হয়েছিল কি, যে আমাদের যে পভার্টি রেশিও মানে দারিদ্রের অনুপাতকে কমানোর টার্গেট নেওয়া হয়।
এখানে এই যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিউজ টার্গেট নেওয়া হয়েছিল, যেটাকে আমরা ভারত দর্শন বলে থাকি। ভারত দর্শন বলতে কি, যে টার্গেটটা ছিল আমি এখানে বলবো একটু পরে বলছি, আমি লিখে রাখছি, লিখে নেও, লিখে রাখো তাহলে তাহলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে এখানে একটা টার্গেট নেওয়া হয় সেটা হচ্ছে ভারত দর্শন। ভারত দর্শন বলতে কি, একটা লং টার্ম টার্গেট ছিল যে কি 2020 সালের মধ্যে কিছু লক্ষ্যমাত্রা নেওয়া হয়, মানে আগামী 20 বছরের টার্গেট এখানে নেওয়া হয়েছিল, মানে একটা লং টার্ম টার্গেট নেওয়া হয়েছিল। এটা হচ্ছে ভারত দর্শন 2020, যে 2020তে ভারত দর্শন হয়েছিল সেটা নয়, টার্গেটটা এই সময় 2002তেই নেওয়া হয় কি 20 সালের মধ্যে, 2020র মধ্যে আমাদের এই এই জিনিসগুলো আমরা করব, ঠিক আছে। তো এটা আমাদের 2003 সালে ভারত দর্শনটা স্কিমটা লঞ্চ করা হয়েছিল 2003তে। বাবু কবে হয়েছিল বলতে পারবে, একজন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে হয়েছিল, এতটা হিন্ট দিলাম। না, নেতাজি, ঠিক আছে। নেতাজির জন্মদিন কবে? 23rd January, 23শে জানুয়ারি, ঠিক আছে। 23শে জানুয়ারি এই ভারত দর্শন মানে প্ল্যানটা আমাদের নেওয়া হয়েছিল, মানে যেটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছিল, ঠিক আছে। সেই সময় আমাদের পরিকল কমিশন মানে যে প্ল্যানিং কমিশনের যে সদস্য ছিল সে ছিল শ্যামা প্রসাদ গুপ্ত, ঠিক আছে। তার নাম ছিল শ্যামা প্রসাদ গুপ্ত, ঠিক আছে, শ্যামা প্রসাদ গুপ্ত। তিনি কি করেছিলেন, এই যে ভারত দর্শনের প্ল্যানিংটা প্রকাশ করেছিল যে আমরা 2020 সালের মধ্যে এই এই জিনিসগুলো করতে চাইছি, তাহলে সেই প্ল্যানিংটা শ্যামা প্রসাদ গুপ্ত দিয়েছিল। তার মধ্যে অনেক টার্গেট ছিল, যে 6 থেকে 14 বছর বয়স্ক, এই যে আমাদের যে দারিদ্র এই বলো সর্বশিক্ষা অভিযান, এই সময় 2003-এ হয়েছিল, 2002-তে হয়েছিল তো সর্বশিক্ষা অভিযানটা, তাই তো। তার মানে এগুলোও দেখো ইনক্লুডেড ছিল ভারত দর্শনের মধ্যে, যে আমাদের কৃষিতে এগ্রিকালচারে যে শ্রমিক রয়েছে তাদের পার্সেন্টেজ আমাদের 56% থেকে 40% করা হবে, তাদের এগ্রিকালচারের সাথে যুক্ত কৃষকদের, এরকম প্রচুর টার্গেট ছিল। তো এই টার্গেটগুলো পড়ার কোনো দরকার নেই, যে কত টার্গেট নেওয়া হয়েছিল এক্সেট্রা এক্সেট্রা, এইসব দরকার নেই, এসব যদি আমি চাই বলতে পারি, কিন্তু এত তোমাদের করে বা মনে রাখতে তোমরা পারবে না, ঠিক আছে। যতটুকু আমাদের দরকার আমি ততটুকুই বলছি, ঠিক আছে, যতটুকু আমি বলছি ততটুকুই করো, বিশ্বাস করো যে এর বাইরে বেশি কোশ্চেন, এর বেশি ডেপথে দেবে না। তো ভারত দর্শন প্ল্যান শ্যামাপ্রসাদ গুপ্ত 2003 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রকাশ করেছিলেন, ঠিক আছে। তো এর মধ্যে এই এর মধ্যে যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস অ্যাডপ্ট করা হয় বা কিছু ইম্পর্টেন্ট টার্গেট নেওয়া হয়, তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল যেটা হচ্ছে SGSY স্কিম, যেটা হচ্ছে প্রকল্প। এনিবডি ফুল ফর্ম SGSY এর ফুল ফর্ম পারবে? এটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, ভেরি গুড, স্বরোজগার যোজনা, ঠিক আছে। আমি গভর্নমেন্টের যে স্কিমগুলো সেগুলো আমি লেখাবো, ঠিক আছে, একদম প্রথম থেকে, আমাদের সব লেখাবো না আমি, দরকার নেই। আমরা একদম পরের ক্লাসটা আমাদের ইকোনমিক্সের থাকবে, কিসের ওপরে, স্কিম লেখাবো, আমি শুধু স্কিম লেখাবো, যে যতগুলো কিছু কিছু এই যে স্বরাজকর যোজনা থেকে শুরু করে যতগুলো আমাদের স্কিম হয়েছিল 1900 ভারত স্বাধীন হওয়ার পর থেকে, সব দরকার নেই, যেগুলো যেগুলো পড়ে সেগুলো থেকে শুরু করে একদম মডার্ন অবধি, এখন অবধি যতগুলো স্কিম হয়েছে সেগুলো আমি পরের দিন লেখাবো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জায়গা হবে, পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের মতো, জিকের মতো জিনিসটা হয়ে যাবে, স্কিমগুলো আমি টোটাল ডিসকাস করে দেবো। তো SGSY প্রকল্প সেই সময় শুরু করা হয়েছিল কবে, 2002তে আমাদের স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনাটা শুরু করা হয়, এর মধ্যে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস চালু করা হয়েছে, সেটা হচ্ছে 20 দফা কর্মসূচি, 20 দফা কর্মসূচি। এটা আগেও নেওয়া হয়েছিল, আগেও 20 দফা কর্মসূচি ছিল, এটা পুনর্প্রবর্তন মানে পুনরায় প্রবর্তন করা হলো। আচ্ছা বলো তো 20 দফা কর্মসূচি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হয়েছিল, মনে আছে? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার 20 দফা কর্মসূচিটাকে পুনরায় প্রবর্তন করা হলো। ওকে দেখো, এতটা অবধি ক্লিয়ার, নোট ডাউন করেছো?
এগোচ্ছি তাহলে? নেক্সট, এবার আমরা দেখো শেষের দিকে চলে এসেছি আমাদের একাদশতম, যেটা 11th 5-year প্ল্যানিং 2007 থেকে 2012। প্রাইম মিনিস্টার কে হয়ে গেল? কে প্রাইম মিনিস্টার? প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি প্রাইম মিনিস্টার? কবে ছিল গো? ঠিক আছে, ছিল মনমোহন সিং। ঠিক আছে, মনমোহন সিং এর সময় আমাদের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা রূপায়ণ করা হয়েছিল। ঠিক আছে, পিএম ছিল মনমোহন সিং। দেখ, এই প্ল্যানিং এর সময় আমাদের মানে এগুলোকে একটু মনে রাখতে হবে, কে পিএম ছিল এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এই সময় কি হয়, মনমোহন সিং মানে চিন্তা ভাবনা যথেষ্ট ব্রড মাইন্ডেড, ভালো হবে। এই সময় কি হলো, প্রথমবার কি করা হলো, আমাদের 18 থেকে 23 বছরের যারা ইয়াংস্টার্স রয়েছে তাদেরকে কি হলো যে উচ্চ শিক্ষার অন্তর্ভুক্ত করা হলো, যে উচ্চ শিক্ষার জন্য তাদেরকে এনলিস্টেড করা হলো, যাদেরকে উচ্চ শিক্ষায় উচ্চশিক্ষার জন্য রেজিস্ট্রেশন করা হলো, অন্তর্ভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন করানো হলো। ঠিক আছে, 18 থেকে। এই জন্য কি হয়, এই সময় আমাদের ইকোনমিক গ্রোথ রেটটা যথেষ্ট এইট, এই কারণে কি উচ্চশিক্ষায় শিক্ষিত মানে ফোকাস করা হবে কোন জিনিসের উপরে, ফোকাস করা হবে স্পেশালি, বলতে পারবে উচ্চশিক্ষা কোথায় হয়, প্রাইমারি স্কুলে? এখানে ফোকাস করা হলো আইআইটির উপর, যেটা ঠিক আছে আইআইটির উপর ফোকাস। আইআইটির বাংলা কি? আইআইটি বলেই তো স্যার অভ্যস্ত, তাই তো? তথ্য প্রযুক্তি, তাই তো? দেখেছ ইংরেজি বাংলা 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 বাংলার অবস্থা দেখেছো, আইআইটি পড়েই অভ্যস্ত। তথ্য প্রযুক্তি শিক্ষা, ঠিক আছে, ফোকাস করা হলো। আর কিসের উপর হলো? ডিস্টেন্স এডুকেশন, বাংলা বলো, দূরশিক্ষা। ভাগ্য ভালো বললে গো, দূরশিক্ষা মানে আমি ভাবলাম এটাও আমাকে বলতে হবে, দূরশিক্ষা ডিস্টেন্স এডুকেশন। ঠিক আছে, তো এখানে প্রথমবার ফোকাস করা হলো এই দুটো জিনিসের উপর, আইআইটি আইআইটির উপর যেটা তথ্য প্রযুক্তি শিক্ষা, আর দূরশিক্ষা যেটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশনের উপর ফোকাস করা হলো কোন প্ল্যানে, 11th পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এখানে ফোকাস করা হলো। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের টার্গেট নেওয়া হয়েছিল কি, এখানে আমরা টার্গেট নিই যে আমরা তিনটেকে একসাথে ডেভেলপ করব, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, আর কি সেক্টর রয়েছে আমাদের তিনটা সেক্টর, ইংরেজি বলো, আমি ইংরেজি ছাড়া শুনবো না, বলতেই হবে, সার্ভিস, সার্ভিস, ভেরি গুড, সার্ভিস। ঠিক আছে, আমি বাংলাটাও বলবো, কৃষি, তারপর হচ্ছে শিল্প, আর 3 নম্বর হচ্ছে সেবা। ঠিক আছে, শুধু বাংলা পড়বো ইংরেজি পড়বো বললে হবে না, আবার ইংরেজি পড়বো বাংলা পড়বো না তা বললেও হবে না, পড়তে হবে দুটোই, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি আর সার্ভিস সেক্টর। ঠিক আছে, তো এই তিনটের উপরে কি হলো টার্গেট নেওয়া হলো, কি টার্গেট নেওয়া হলো, যে আমরা এগ্রিকালচারের জন্য টার্গেট নিচ্ছি আমরা 4% ডেভেলপ করবো, ইন্ডাস্ট্রির জন্য আমরা টার্গেট নিচ্ছি যে 10% ডেভেলপ করবো, আর সার্ভিসের জন্য আমরা টার্গেট করবো 9% টার্গেট করবো। এই টার্গেটটা বাবু একটু করতে হবে, ঠিক আছে, এই টার্গেটটা আমাদের করতে হবে। এবং এই কারণে এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল, ইংলিশে লিখে রাখবে, র্যাপিড অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। র্যাপিড আর ইনক্লুসিভ গ্রোথ, র্যাপিড মানে কি হবে, মানে এই কথাটার মানে হচ্ছে সার্বিক সমৃদ্ধি। ঠিক আছে, সার্বিক সমৃদ্ধি, সার্বিক সমৃদ্ধি মানে দেখো তিনটের একসাথেই উন্নতি করা, সেটাকে আমরা বলবো সার্বিক সমৃদ্ধি। র্যাপিড হবে কিন্তু ইনক্লুসিভ হবে, ঠিক আছে, বলবো সার্বিক সমৃদ্ধি উদ্দেশ্য ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, দেখো আশা করি ক্লিয়ার এতটা প্রত্যেকের।
আচ্ছা লাস্ট অফ অল, একদম শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হচ্ছে দশম পঞ্চবার্ষিকী, সরি দ্বাদশ, টুয়েলথ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হলো আমাদের কমপ্লিট। এটা টার্গেট, এটা তার আগেরটা, এগুলো টার্গেট অ্যাচিভমেন্ট এগুলো নি? আচ্ছা টার্গেট, হ্যাঁ এদের টার্গেটটা হচ্ছে ইলেভেন্থ এর টার্গেটটা ছিল, ইলেভেনের টার্গেটটা ছিল আমরা বলছি, এটা ছিল 8% টার্গেট, ইলেভেনের টার্গেট ছিল 8% আর এটা অ্যাচিভ হয়েছিল 9% গ্রোথ, এইটথ টার্গেট ছিল অ্যাচিভ হয়েছে 9% ইলেভেন্থে ছিল। আচ্ছা আর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 12-5 ইয়ার প্ল্যানিং, এটা আমাদের ছিল যে 2012 থেকে 2017, যদি এটাও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার আগে বন্ধ করে দিয়েছে, তো যাই হোক বন্ধ করে কি হলো একটু পরে বলছি। তো দ্বাদশ সম্পর্কে একটু আলোচনা করে নিই, তো 12-5 ইয়ার প্ল্যানিং যেটা হয়েছিল, তো এই সময় আমাদের উপচেয়ারম্যান মানে কে আমাদের ডেপুটি চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান তো অবশ্যই মনমোহন সিং এর সময়ই হয়েছিল এটা তো বুঝলাম, এখানে ডেপুটি চেয়ারম্যান কে ছিল তার নামটা আমাদের জানতে চাই, ফেমাস যেহেতু লাস্ট 5 ইয়ার প্ল্যানিং এর ডেপুটি চেয়ারম্যান ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল মন্টেক সিং আলুওয়ালিয়া, নাম শুনেছো? মন্টেক সিং আলুওয়ালিয়া, ঠিক আছে ডেপুটি চেয়ারম্যান ছিল মন্টেক সিং আলুওয়ালিয়া, জেনারেলি যে ডেপুটি চেয়ারম্যান হয়ে থাকে তারই প্ল্যানিং এর মানে মডেল বা নামটা হিসেবে বলা হয়ে থাকে। তো ডেপুটি চেয়ারম্যান ছিল মন্টেক সিং আলুওয়ালিয়া, এখানে টার্গেট ছিল যে 8% টার্গেট আমরা নেব, ঠিক আছে 8% টার্গেট আমরা নেব, এটা আমাদের টার্গেট ছিল, ঠিক আছে কিন্তু এটা অ্যাচিভ হয়েছিল যে এটা অ্যাচিভটা, এটার অ্যাচিভমেন্টটা কোথাও করা নেই, কোথাও লেখা নেই, ঠিক আছে যেহেতু এটা বন্ধ করে অফ করা হয়েছিল, টার্গেটটাই আমাদের 8% অবধি রয়েছে, ঠিক আছে এর অ্যাচিভমেন্টটা সেভাবে পাবলিশ করা হয়নি, কারণ 2015-তে এটাকে 14-তে এটাকে বন্ধ করে দেওয়া। তো এখানে কি হয় যে ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি মন্টেক সিং আলুওয়ালিয়াতে আমাদের এটা শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, তো এটা আমাদের কি হলো 2014 সালের ডিসেম্বর মাসে আমাদের প্ল্যানিং কমিশনটাকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে প্ল্যানিং কমিশনটা বন্ধ করে দেওয়া হলো, দিয়ে তার জায়গায় তৈরি হলো কি? নীতি আয়োগ। নীতি আয়োগ, বাহ শেষের দিকে একটু জোর বেড়ে গেছে গলায়, তাই তো এতক্ষণ বলনি কেন কথা সুন্দর করে, এটা জোরে বললে আগের কথাগুলো বলনি কেন? নীতি আয়োগ, তাহলে নীতি আয়োগ কবে তৈরি করা হলো? 2015 1st January, ঠিক আছে নীতি আয়োগ তৈরি করা হলো। এবার এখান থেকে কোশ্চেন আসে যে নীতি আয়োগের এটা তৈরি, ঠিক আছে ফরমেশন তৈরি করা হয় কবে? 2015 1st August। প্রথম বৈঠক কবে হয়? নীতি আয়োগের প্রথম বৈঠক হয় 2015 সালেরই 8th February, মনে রাখবে মনে, এটা কিন্তু থাকে যে নীতি আয়োগের এটা হয় 8th February তৈরি করা হয়েছিল। এবার আমাকে বলো তো এই যে নীতি আয়োগ এটা কি ধরনের সংস্থা, কনস্টিটিউশনাল বডি না নন কনস্টিটিউশনাল বডি না কি? কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি। এবার বলো তো স্ট্যাচুটারি বডি না নন স্ট্যাচুটারি বডি? প্ল্যানিং কমিশন কি ছিল, স্ট্যাচুটারি না নন স্ট্যাচুটারি মনে আছে? ভুল গেয়া সব কুছ, দেখে নাও এগিয়ে দিচ্ছি, এই যে কি ছিল প্ল্যানিং কমিশন? স্ট্যাচুটারি, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন না, স্যার মিশন নয় মানে ক্যাবিনেট মিনিস্ট্রি, ক্যাবিনেট মিনিস্টারদের থেকে এটা একটা নন কনস্টিটিউশনাল স্ট্যাচুটারি বডি, বলেছিলাম তো নন কনস্টিটিউশনাল স্ট্যাচুটারি বডি, তার মানে এই যে আমাদের নীতি আয়োগ এটা কি হবে, নীতি আয়োগটা এটাও আমাদের নন কনস্টিটিউশনাল বডি এবং স্ট্যাচুটারি বডি, ঠিক আছে মানে প্ল্যানিং কমিশন যেটা করেছে তার জায়গাতেই এটা হয়েছে,
আশা করি বোঝা গেছে। আচ্ছা এবার একটা কথা ছোট্ট করে, এখানটায় ইচ পেজে জায়গা নেই, যে নীতি আয়োগের পুরো নাম বলো, কে বলতে পারবে নীতি আয়োগের পুরো নাম কি? স্যার বলে তো আসছি, কোনোদিন তো দেখিনি। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম অফ নীতি আয়োগ, এটা নীতি আয়োগের পুরো নাম। ন্যাশনাল, এন ফর ন্যাশনাল, আই ফর ইনস্টিটিউট, টি ফর ট্রান্সফর্মিং, আই ফর ইন্ডিয়া, নীতি আয়োগ, ঠিক আছে, এটা এর ফুল ফর্ম। এই নীতি আয়োগ ভারতের কি হিসাবে কাজ করে এটা অপশন দেয়। নীতি আয়োগ অ্যাক্টস অ্যাজ থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে, অ্যাক্ট অ্যাজ কি থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক মানে কি আমাদের যত চিন্তা ভাবনা আছে সেগুলোকে একটা ট্যাঙ্কে যদি জমা রাখি সেটা, তার মানে এটা নয় যে ডেভেলপমেন্টের জন্য যা চিন্তা হবে বা চিন্তা করবে গভর্নমেন্ট থ্রু নীতি আয়োগ, এর জন্য এটাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে ভারতের যে গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক, মানে গভর্নমেন্ট এর মাধ্যমে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে থাকে, ঠিক আছে। তো এর নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? যে পিএম হবে, প্রাইম মিনিস্টার মানে এক্স অফিসিও হবে, এরও একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান থাকবে, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা মেম্বারগুলোর কথা একটু বলে দিই, কারণ আমাদের একটু জানতে চায়। এর চেয়ারম্যান থাকবে একজন, এর একজন হচ্ছে ডেপুটি চেয়ারম্যান থাকবে, কারণ এটা মাঝে মাঝে দেয় যে নিজের কোন ব্যক্তি নীতি আয়োগের সদস্য বা এই ব্যক্তি নীতি আয়োগের সদস্য কি একটু জানতে চায়, তো ডেপুটি চেয়ারম্যান থাকে। এছাড়া কিছু ফুল টাইম মেম্বার থাকে, কিছু হচ্ছে ফুল টাইম মেম্বার থাকে, মানে যারা আমাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসবে এরকম কিছু ফুল টাইম মেম্বার থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা এক্স্যাক্টলি কোনো সংখ্যা নির্ধারিত নেই, ঠিক আছে, এক্স্যাক্টলি এদের সংখ্যা কিছু ডিসাইড নেই, তো 6 থেকে 7 জন এগুলো মোটামুটি এগুলো করে, এদের কোনো এক্স্যাক্ট মানে ঠিক নেই যে কতজন হবে কতজন হবে না, এটা কিন্তু একদম ঠিকঠাক নেই, কয়েকজন থাকে, ঠিক আছে, কয়েকজন কথাটা বলা আছে, ঠিক আছে। কিছু থাকে আমন্ত্রিত এবং একজন সিইও থাকে, ঠিক আছে, সিইও থাকে একজন, যেগুলোর পাশে আমি ওয়ান করে দিচ্ছি সেগুলো ওয়ান, ঠিক আছে, যেগুলো মানে যাদের হচ্ছে পার্টিকুলারলি যেসবগুলো বলা আছে, পিএম একজন, ডেপুটি চেয়ারম্যান একজন, সিইও একজন থাকবে, এগুলো এক, মানে এরা একই থাকবে, এদের এগুলো একের বেশি হবে না। এছাড়া থাকবে আমাদের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, যতগুলো স্টেট রয়েছে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বা সিএম যারা হবে তারা কিন্তু নীতি আয়োগের একজন মেম্বার হবে। তাহলে মমতা ব্যানার্জি নীতি আয়োগের মেম্বার না মেম্বার নয়? মেম্বার, তাই তো, ইনক্লুডেড দিল্লি অ্যান্ড পুডুচেরি, যেহেতু এদের জায়গায় আমাদের বিধানসভা রয়েছে এটা আমরা জানি, তো দিল্লি পুডুচেরিও এর মধ্যে ইনক্লুডেড থাকে। এছাড়া আমাদের যারা ইউটি আছে কেন্দ্রশাসিত অঞ্চল তাদের কি লেফটেন্যান্ট জেনারেল থাকে, তারাও এর মেম্বার হয়ে থাকে, লেফটেন্যান্ট জেনারেল যেটা কেন্দ্রশাসিত অঞ্চলের থাকে নিযুক্ত থাকে তারাও এর মেম্বার হয়ে থাকে, ঠিক আছে। এবার এদের জন্য কি হয়, অনেক সময় কি হয় পার্টিকুলারলি হয়তো কোনো একটা জায়গা, সাপোজ দেখো এবার এই এই নীতি আয়োগের মেম্বারে সবসময় কিন্তু সমস্ত ইস্যুতেই যে তারা যাবে সেটা কিন্তু নয়, অনেক সময় কি হয় সাপোজ ওয়েস্ট বেঙ্গলের একটা কোনো ইস্যু হচ্ছে যেটা নিয়ে আলোচনা হবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল এবং তার পাশাপাশি রাজ্য থেকে শুরু করে অনেক রাজ্যের কাছ থেকে সাহায্য চাইতে পারে, তাহলে তার বৈঠক কি নীতি আয়োগে হবে? হ্যাঁ, তার বৈঠক নীতি আয়োগেই হবে, কিন্তু তার জন্য একটা আলাদা একটা মানে অর্গানাইজেশন বা আলাদা একটা সংগঠন মানে নীতি আয়োগের মধ্যেই তৈরি করা হয়েছে, যেগুলোকে বলা হয় রিজিওনাল কাউন্সিল, যেগুলোকে বলা হয় রিজিওনাল কাউন্সিল, মানে এখানে রিজিওনাল কাউন্সিলে আলোচনা হবে কোন বিষয়ে, রিজিওনাল কাউন্সিলে আলোচনা হবে যে কোনো বিশেষ অঞ্চলের যদি সমস্যা হয় সেগুলো সম্পর্কে আলোচনা হবে রিজিওনাল কাউন্সিলিং। বোঝা গেছে প্রত্যেকের? দেখো প্রত্যেকের ক্লিয়ার এখানে? বলো স্যার। বলো বলো স্যার, বলছিলাম যে চেয়ারম্যান মানে প্রধানমন্ত্রীর নীতি আয়োগের কি মানে সদস্যই থাকে, মানে যেহেতু চেয়ারম্যান উনি হেড, তাহলে উনি কি সদস্যই থাকবেন? এক্স অফিসিও, আলাদা করে এক্স অফিসিও, একটা সভার যে হেড হয় সে তার মেম্বার হয় কি হয় না? অবভিয়াসলি হবে, কিন্তু একমাত্র
একমাত্র রাজ্যসভার যে চেয়ারম্যান, রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, রাজ্যসভার চেয়ারম্যান কি হয়, ভিপি হয়, ভিপি কিন্তু রাজ্যসভার মেম্বার নয়, তাহলে এটাই একমাত্র নন মেম্বার যে সেই সভার সভাপতি হয়। কিন্তু লোকসভার, হ্যাঁ স্যার ওই জন্যই জিজ্ঞাসা করলাম, জানি তো এটাই একমাত্র এক্সেপশন। লোকসভার যে সভাপতি কে হয়, লোকসভার সভাপতি স্পিকার হয়, তাহলে স্পিকার, স্পিকার কি লোকসভার সদস্য নয়? স্পিকার লোকসভার সদস্য, আমাদের বিধানসভার যে স্পিকার হয় সে কি বিধানসভার মেম্বার নয়? বিধানসভার সেও মেম্বার, প্রত্যেকটা হাউসে, প্রত্যেকটা হাউসেরই যারা মেম্বার হয়, যে সভাপতি হয় সে সেই হাউসেরই মেম্বার হয়ে থাকে। অনলি এক্সেপশনাল সেটা হচ্ছে রাজ্যসভা। এবার বোঝা গেছে প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো আর কারো কোনো কোশ্চেন? স্যার বলো। স্যার বলছি নীতি আয়োগের কি কোনো টাইম পিরিয়ড নেই? নীতি আয়োগ, এটাই তো ব্যাপার, এটা তো 5 বছরের জন্য ব্যাপার নয়। এর আগে 5 ইয়ার প্ল্যানিং মানে 5 বছর ধরে হতো, এখন 2015 এটা তৈরি করা হয়েছে, কাজ করছে থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে। এরপর যদি রাহুল গান্ধী আসে কোনো স্বপ্নে, যদি কোনোদিন প্রাইম মিনিস্টার হয়, তাহলে সে চাইলে এসে করতে পারে, যে সে আবার নীতি আয়োগকে বন্ধ করে দিয়ে প্ল্যানিং কমিশন তৈরি করতেই পারে, যদি স্বপ্নে কোনোদিন আসতে পারে। বোঝা গেছে? এটা তো পুরো প্রাইম মিনিস্টারের উপর ডিপেন্ড করছে। বন্ধ হয়ে গেছিল কেন? বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে যাবে কেন? মোদী গভর্নমেন্ট তো 2014 এসেছে, তারপর মোদী এসে বলছে যে প্ল্যানিং কমিশন হবে না, তার জায়গায় আমি নীতি আয়োগ বানাবো। তো ক্যাবিনেটের মধ্যে বৈঠক হলো, বন্ধ করে দিল, ব্যাস। এটা তো কোনো কনস্টিটিউশনাল বডি নয়, এটা নন আমাদের স্ট্যাচুটারি বডি, যারা আমাদের মিনিস্টাররা চাইলেই এটাকে ভোটের মাধ্যমে বন্ধ করে দিতেই পারে। এই যে তৈরি করছে, এই যে সব কিছু, পার্থক্যটা কি তাহলে? কিছুই পার্থক্য নয়, শুধু নামের পার্থক্য। এই যে প্রধানমন্ত্রী গ্রাম, এতদিন ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা, যেটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা করছে, কি পার্থক্য হয়েছে? শুধু নামের পার্থক্য হয়েছে, আর কি কোনো পার্থক্য হয়েছে? এই যে তো আমাদের হচ্ছে বিভিন্ন স্টেশনের নাম বদলে এই জায়গায় তাই করছে, কি হচ্ছে, কিছু কি পার্থক্য হয়েছে? স্টেশনটা কি মানে খুব সুন্দর স্টেশন হয়ে গেছে? ঝাঁসি স্টেশনের নাম পরিবর্তন করে লক্ষ্মীবাঈ স্টেশন করে দিয়েছে, কি পরিবর্তন হলো? কোনো পরিবর্তন হলো? ওদের মনে হয়েছে ওরা করে নিয়েছে, কিসের জন্য? ফেমাস হওয়ার জন্য যে আমি এটা করেছি। আবার এদের যারা টপকে আরেক নেক্সট গভর্নমেন্ট আসবে, ওরা হয়তো ভাববে যে আরো নতুন কিছু করি, এটাই। এই যে একটা কথা যে 2000 টাকার নোট বন্ধ করে আলটিমেটলি ব্ল্যাক মানি কিছু উদ্ধার হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, শুধু করেছে কেন যে মানুষের হয়রানি হয়েছে, শুধু হয়রানি হয়েছে, এবং শুধু এটাই হয়েছে যে অ্যাকচুয়ালি মোদি, নরেন্দ্র মোদির টার্গেট একটাই, যে ইন্ডিয়ার ইতিহাস থেকে জওহরলাল নেহরুর নামটাকে মুছতে হবে। ওই জন্য পরিবর্তন করছে কি, যেগুলো যেগুলো আমাদের নেহরু বানিয়েছে তার জায়গায় আমি আমার জিনিস বসাবো, আমার ব্র্যান্ডিং বসাবো। অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং করছে, এর বাইরে কিছু না, ঠিক আছে, এর বাইরে কিছুই না। স্যার বলো বলো স্যার, তাহলে প্রধানমন্ত্রী রোজগার যোজনাটা কোনটাতে হয়েছিল? এটা তো অটল পেনশন, এটা তো আমাদের জহর রোজগার যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী রোজগার যোজনা হয়েছে। যেখানে জহর ছিল সেখানে প্রধানমন্ত্রী হয়েছে, যেখানে ইন্দিরা ছিল সেখানে প্রধানমন্ত্রী হয়েছে, ব্যাস এই তো ব্যাপার। পরিবর্তন কিছু হয়নি, যা কাজ কংগ্রেস গভর্নমেন্টেরই কাজ ছিল, 100 দিনের কাজ, মিড ডে মিল সব কংগ্রেস গভর্নমেন্টই করেছে। মোদি কি করেছে, শুধু নামটার ব্র্যান্ডিংটা পাল্টে দিয়েছে, মানে আগে হচ্ছে কাগজের র্যাপারে বিক্রি হতো, এখন সুন্দর করে চেঞ্জ করে দিয়েছে। মানে আগে যে আমরা দেখো আমাদের জেনারেশনে আমরা সেই ছায়া প্রকাশনীর বই আমরাও পড়েছি, কি হতো, বইগুলোর কন্টেন্ট বেশি থাকতো, অ্যাড কম থাকতো, আর এখনকার বইগুলো দেখেছো শুধু রং বেরঙের বই করে দিয়েছে, শুধু দাম বাড়িয়ে দিয়েছে। কি পাল্টেছে? কিছু পাল্টেছে, বরং কন্টেন্ট কমেছে, তাই তো? এর বাইরে কিছু হয়েছে? কিছুই হয়নি। বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকের? হুম বলো। হ্যাঁ স্যার, ওটা কি পড়তে হবে যে মানে যে আমাদের যে মিড ডে মিল স্কিম, মানে ও কোন প্ল্যানে ছিল, ওটা কি পড়তে হবে? সেটা তো আমি তো এটাই কথাটাই বললাম যে পরের দিন আমি তোমাদের সব স্কিম শেখাবো, স্কিম বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরের দিন আমি তোমাদের একদম প্রথম 1952 থেকে যা স্কিম হয়েছে, এরপরে এখনো 2022 পর্যন্ত যত স্কিম আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট স্কিম যেগুলো যেগুলো একটু লাগবে, যেমন আমাদের হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া স্কিম, এগুলো 2014 পর থেকে, এর আগে অনেক স্কিম, মিড ডে মিল থেকে শুরু করে, এগুলো কবে তৈরি হয়েছিল, এগুলো সব আমি ডিসকাস করবো পরের দিন।
ঠিক আছে, স্কিমগুলো আমি পরের দিন, এটাই তো বললাম। ঠিক আছে, তাহলে সেখানেই তোমরা স্কিমের সাথে সাথে আমি ইয়ার বলে দেবো, বলছি শোনো, স্কিমের সাথে সাথে ইয়ার বলে দেবো, তাহলে তোমরা দেখে বুঝতেই পারবে যে এই স্কিমটা কোন এর মধ্যে পড়েছে, ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তারপরে আমি একটা সাজেশন টাইপও করে দেবো যে এর মধ্যে কোন কোনগুলো পড়তে হবে। ওকে, হ্যাঁ বলো, আর কি বলছো বলো। স্যার বলছি শেষের দিকে যেটা বললেন না, ওই যে রিজিওনাল কাউন্সিল, ঠিক আমি শুনতে পাইনি ওটা, আচ্ছা হ্যাঁ, যদি একটু বলেন। রিজিওনাল কাউন্সিলটা হচ্ছে যদি কোনো রাষ্ট্রে মানে কোনো রাজ্য সংক্রান্ত কোনো সমস্যা হয়, কোনো রাজ্যের ব্যাপারে কোনো রাজ্যের কোনো ইস্যু হয়, তখন সেটা নীতি আয়োগের প্রধান বৈঠকে আলোচনা করা হবে না, সেটা রিজিওনাল কাউন্সিলিংয়ে মানে ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন কাউন্সিলে সেটাকে নিয়ে আলোচনা করা হবে। উড়িষ্যার যদি হয় উড়িষ্যা রিজিওনাল কাউন্সিলিংয়ে সেটাকে নিয়ে আলোচনা করা হবে। বুঝা গেছে? এবার